السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه، إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قدرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. آمنت بالله، صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নারীর ফিতনা সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। গত সপ্তাহে প্রাথমিক কিছু কথা এখানে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় উল্লেখ করেছেন যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এমনকি সুরাতুল বাকারার দ্বিতীয় আয়াতেও বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে সঠিক পথে পরিচালিত করে যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি সেই ব্যক্তিকেই বলা যায় যার ভেতরে তাকওয়া থাকে। তাকওয়ার তিনটা স্তরে আমরা মৌলিকভাবে ভাগ করতে পারি। এক হলো তাকওয়া শব্দের মূল অর্থ হলো বেঁচে থাকা, সেখান থেকে আমরা পরবর্তীতে অর্থ করি ভয় করা। কিসের থেকে বেঁচে থাকা? এক নম্বর হলো কুফুর শিরিক থেকে বেঁচে থাকা। তাহলে এই বিবেচনায় প্রতিটা মুমিনই মুত্তাকি, কারণ যেই ব্যক্তি মুমিন হয় সেই ব্যক্তি কুফুর এবং শিরিক থেকে বেঁচে থাকে। দ্বিতীয় অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সগীরা গুনা হোক আর কবিরা গুনা হোক, হারাম হোক আর অন্য কোনো গুনা হোক, সকল গুনা থেকে বেঁচে থাকা। এই বিবেচনায় প্রতিটা মুমিনই মুত্তাকি না, বরং মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে বেঁচে থাকে। হ্যাঁ, আল্লাহকে ভয় করে বেঁচে থাকা শর্ত, যদি এমন হয় অন্য কোনো কারণে বেঁচে থাকছে, চান্স পাচ্ছে না তাই গুনা করছে না, তাহলে সেই ব্যক্তিকে মুত্তাকি বলা যায় না। অথবা মানুষ জেনে যাবে, লোকের মধ্যে বদনাম হবে, এজন্য গুনাহ করছে না, তাকেও মুত্তাকি বলা হয় না। মুত্তাকি বলা হয় যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। আর তাকওয়ার তৃতীয় স্তর হলো যে গুনাহ থেকে তো বাঁচেই, গাফলত থেকেও বেঁচে থাকে, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তের জন্য উদাসীন হয় না। সর্বদা মুখে আল্লাহর নাম উচ্চারণ করতে পারুক বা না পারুক, কিন্তু মনের মধ্যে আল্লাহর স্মরণ প্রতি মুহূর্তে জাগ্রত থাকে। তো তাকওয়ার মৌলিকভাবে এই তিন স্তর, একটা হলো কুফুর শিরিক থেকে বেঁচে থাকা, দুই নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা, আর তিন নম্বরে হলো গাফলাত বা উদাসীনতা থেকে বেঁচে থাকা। তো কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তো তিন অর্থই গ্রহণ করতে পারি, যারা মুমিন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা গাফলাত থেকে বেঁচে থাকে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু এই তিনও শ্রেণী কি একই জান্নাত পাবে? স্তর কি সমান হবে? একজন বান্দা মুমিন অবশ্যই জান্নাত পাবে, কিন্তু যেহেতু সে পাপই ছিল এ কারণে পাপের শাস্তিও পাবে, ছোট জান্নাত পাবে। আর একজন বান্দা সে গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবেন না, প্রথম ধাপেই তাকে জান্নাত দিয়ে দেবেন এবং প্রথম ব্যক্তির তুলনায় বড় জান্নাত পাবে। আর একজন ব্যক্তি পাপ থেকেও বাঁচত, গাফলাত উদাসীনতা থেকেও বাঁচত, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত দান করবেন, বাকি জান্নাত সবাই পাবে। তো কোরআন বলছে তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, ওই জান্নাতকে আমি উত্তরাধিকার সূত্রে তাদেরকে মালিক বানাবো যারা মুত্তাকি। উত্তরাধিকার সূত্রে কিভাবে? আমাদের আদিপিতা প্রথমে কোথায় ছিলেন, নাকি আগে এসেছেন দুনিয়ায়? তার মানে আমাদের প্রকৃত ঘর হলো জান্নাত। তো বাবার থেকে সন্তান মিরাস পায়, উত্তরাধিকার পায়। যেহেতু আমাদের বাবা তার মূল ঘর হলো জান্নাত, আমরাও জান্নাতের মিরাস পাবো, জান্নাতের ওয়ারিস হবো, কিন্তু শর্ত হলো মান কানা তাকিয়া, যেই ব্যক্তি মুত্তাকি হবে। যদি মুত্তাকি না হয় তার ক্ষেত্রে আল্লাহর ওয়াদা নেই, যদি মুত্তাকি হয় তার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে। আর ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। অন্য আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, 30 নম্বর পারা সূরাতে নাজিআতের শেষের দিকের আয়াত। যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফসকে নিজের খেয়াল খুশি থেকে ফিরিয়ে রাখে, নফস তো চায় খারাপ কাজ করতে,
কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে একদিন, তার সামনে হিসাব দিতে হবে, সেই কথাকে ভয় করে, সেটাকে স্মরণ করে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাতই হবে তার আবাসস্থল। তো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাত তো রেডি রেখেছেন, কিন্তু যারা নিজেদের নফসের পূজা করে, নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, জান্নাত তাদের জন্য বানাননি, বরং বানিয়েছেন মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো আল্লাহর ভয় এটা হলো সফলতার মানদণ্ড। এমনকি সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় করে আলেমরা। এ আয়াতের কী অর্থ? এ আয়াতের একটা অর্থ হলো যে কোন ব্যক্তি হকানি আলেম আর কোন ব্যক্তি বাতিল আলেম, পার্থক্য করব কিভাবে? আমি দেখব তার ভেতরে আল্লাহর ভয় না তাগুতের ভয়, কোন ভয় কার্যকর। যেহেতু আল্লাহ এখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যারা আলেম হবে আর সকল বান্দার মধ্যে তারা আল্লাহকে ভয় করবে। আচ্ছা, অন্যরা কি আল্লাহকে কেউ ভয় করে না? এমনও হতে পারে না একজন মানুষ বুজুর্গ কিন্তু আলেম না, হতে পারে কি না? আল্লাহর ইবাদত করে, তো আল্লাহর ইবাদত তো এজন্যই করে আল্লাহকে ভয় করে। তাহলে বিশেষভাবে আলেম শব্দ উল্লেখ করার কি দরকার? যে আলেমের মূল বৈশিষ্ট্যই হলো সে আল্লাহকে ভয় করবে। অন্য মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হলে হতেও পারে, কিন্তু আলেমের ক্ষেত্রে ব্যতিক্রম ভাবার কোনো অবকাশই নেই। যদি হয় তাহলে সে আলেমই না। দুনিয়ার চোখে বাহ্যিক বিবেচনায় আলেম হতে পারে, কিন্তু যেই ব্যক্তি আলেম হবে তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। শুধু জান্নাতই না, কোরআন বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ সকল বিপদ থেকে পরিত্রাণের পথ তার জন্য নির্ধারণ করে দেবেন। কোনো বিপদে আটকাবে না, দুনিয়ার বিপদ না আখিরাতের বিপদ আল্লাহ সীমাবদ্ধ করে দেননি। কোরআনের ক্ষেত্রে মূলনীতি হলো কোরআনে যেই কথাকে ব্যাপক রাখা হয় তার ব্যাখ্যাও ব্যাপক থাকবে। যেহেতু আল্লাহ বলেছেন মুক্তির পথ বের করে দেবেন, তো দুনিয়ার বিপদেও মুক্তির পথ বের করবেন, পরকালের বিপদেও মুক্তির পথ বের করবেন। শুধু বেরই করবেন না, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে ভাবতেও পারবে না। মানুষের দুনিয়াতে আসল পেরেশানি তো রিজিক নিয়ে। তো কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আর জনপদবাসীরা যদি আল্লাহর উপর ঈমান রাখতো আর আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তাদের উপর খুলে দিতাম। তার মানে আল্লাহ রিজিকের ওয়াদাও করেছেন তাকওয়ার সাথে। আর রিজিক মানে শুধু খাবার না, অনেকে ভাবে রিজিক মানে খাবার, রিজিক মানে হলো জীবন উপকরণ। একটা জীবনকে শুধু খাবার হলেই চলে? খাবার আছে পোশাক নাই, এটা আবার কেমন জীবন? তাহলে জীবন মানে জীবন চলার জন্য যা লাগে পুরোটাকেই বলা হয় রিজিক, জীবন উপকরণ। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে বিপদ থেকেও বের করব আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা সে ভাববেও না। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা শর্ত আছে, আল্লাহর ব্যাপারে বান্দার ধারণা যেরকম তার সঙ্গে আল্লাহর আচরণও সেরকম। আনা ইন্দা যন্নি আব্দি বি, সহিহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করবে তার সঙ্গে আমার আচরণ সেরূপ হবে। তো বান্দা ভাবে আল্লাহ খাওয়াতে পারবে না, আল্লাহ খাওয়ায় না। বান্দা যদি ভাবতো আরে আল্লাহ এই হারাম পথ ছাড়লে হালাল পথে আমাকে খাওয়াবে, অবশ্যই আল্লাহ খাওয়াতো। দুনিয়াতে মানুষ আর কয়জন, আর কত কেজি খানাই খায়? মানুষের চাইতে অন্যান্য যে প্রাণীগুলো আছে যারা চাকরিও করে না ব্যবসাও করে না, তাদেরকে কে খাওয়ায়? শয়তান। তো তাদেরকে আল্লাহ খাওয়াতে পারে, এক আপনাকে খাওয়ানোর জন্যই আল্লাহর ভাণ্ডারে স্বল্পত দেখা দিল যে আল্লাহ আপনাকে খাওয়াতে পারবেন, আপনার সন্তানকে খাওয়ালে আল্লাহর ভাণ্ডার শূন্য হয়ে যাবে, এরকম। তো যেই ব্যক্তি ভাবে আল্লাহ পারবে আল্লাহ তার সঙ্গে পারার আচরণই করে, আর যে ভাবে আল্লাহ পারবে না আল্লাহ বলে ঠিক আছে তাহলে তোর মতো তুই থাক, তোর জীবন তুই চালা। বনি ইসরাইলের এক বুজুর্গ ছিল যার নাম ছিল জুরাইজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তার ঘটনা উল্লেখ করেছেন, এছাড়াও ইমাম আহমদ সহ অন্যান্য ইমামগণও তার কথা উল্লেখ করেছেন। বর্ণনা শুরু এভাবে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের কোলে কথা বলেছে 3 শিশু, এর মধ্যে একটা শিশু হলো যে জুরাইজের জামানায় ছিল, আরেকজন জানেন সবে ঈসা আলাইহিস সালাম। তো জুরাইজের কেচ্ছাটা কী? তো তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ কাসাসুল আম্বিয়ার মধ্যে
এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেন যে রাসূল বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা ঈসা ইবনে মারইয়াম ক্বালা ওয়া কানা ফি বানী ইসরাঈল রাজুলুন আবিদুন ইউক্বালু লাহু জুরাইজ বনী ইসরাঈলের মধ্যে একজন ইবাদতকারী বান্দা ছিল যাকে লোকে জুরাইজ নামে চিনত ফাফতানা সাওমাতান ওয়া তাআব্বাদা ফিহা সে একটা খানকা বানালো সেখানে দিন রাত আল্লাহর ইবাদত করত ক্বালা ফাযাকারা বানু ইসরাঈল ইবাদাতা জুরাইজ তো বনী ইসরাঈলের সবার মধ্যে এই জুরাইজের ইবাদতের কথা আলোচনা হতো সবাই এক বাক্যে তাকে চিনত যেরকম একজন আল্লাহর বান্দা আছে দুনিয়ার সকল ব্যস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারাদিন আল্লাহর ইবাদত করে তো সবার মধ্যে যখন এই কথা ছড়িয়ে গেল তো নিয়মই হলো কারো ভালো যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায় তার কিছু হিংসকও দাঁড়িয়ে যায় আমার নবী আল্লাহর কাছে এত দোয়া করতেন বিশেষভাবে সুরায় ফালাক এবং সুরায় নাস যেই দুই সুরা নাজিল করার প্রেক্ষাপটে অনেকে জানেন রাসুলকে জাদু করা হয়েছিল লম্বা সময় পর্যন্ত রাসুল অত্যন্ত অসুস্থ ছিলেন এমনকি স্ত্রীদের সঙ্গেও মেলামেশা করার শক্তি হারিয়ে ফেলেছিলেন কি খেয়েছেন না খাননি তাও মনে থাকতো না এই করুণ অবস্থায় আল্লাহ তাআলা সুরায় ফালাক এবং সুরায় নাসের ১১টা আয়াত নাজিল করেন জাদু করা হয়েছিল রাসুলকে যার মাধ্যমে তো সেখানে ১১টা গিরা দেওয়া হয়েছিল এর মাধ্যমে রাসুলকে জাদু করা হয়েছিল রাসুল ১১টা আয়াত পাঠ করেছেন প্রতিটা গিরা খুলে গিয়েছে যার কারণে এই দুই আয়াতের উপর নিয়মিত যেই ব্যক্তি আমল করে সে দুনিয়া সকল অনিষ্ট থেকেই বাঁচে জিন শয়তান থেকে একইভাবে দুষ্ট মানুষদের বিভিন্ন জাদু এবং অন্যান্য খারাপ আচরণ থেকে তো এই সুরার মধ্যে আপনি দেখেন একটা আয়াত আছেন অমিং শারি হাসিদিন ইদা হাসাদ হাসেদ মানে হলো হিংসুক শাররুন মানে অনিষ্ট অমিন শারি হাসিদিন আমি আশ্রয় প্রার্থনা করি হিংসুকের অনিষ্ট থেকে ইদা হাসাদ যখন সে হিংসা করে এত দোয়া থাকতে নবী বিশেষভাবে এই দোয়ার উপর কেন গুরুত্ব দিলেন আর এই দোয়া যখন করলেন জাদুর কার্যকারিতাও নষ্ট হয়ে গেল তার মানে হিংসা বড়ই মারাত্মক জিনিস তো হিংসা থেকে পানা চাওয়াও আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল তো হিংসার শিকার সবাই হয় যেখানে নবী হয়েছেন সেখানে অন্যরা তো তুচ্ছ হাদিসের মধ্যে আছে আইন হাক্কুন নজর লাগা সত্য অনেকে এটাকে আবার মনে করে কুসংস্কার অধিক শিক্ষিত হয়ে অনেক ওই ভূতপেতনির মতো মনে করে এটাও একটা কুসংস্কার অথচ হাদিস বলছে লাইন হাক্কুন নজর লাগা সত্য এই নজরটাও মূলত হিংসার প্রকার নজর লাগা মানে কি কাউকে দেখে এখন ভেতরে ভেতরে হিংসা হচ্ছে আর ওর বাচ্চাটা এত সুন্দর আমার বাচ্চাটা কালা কেন এই যে একটা হিংসা এই হিংসা থেকেই হলো এর ক্ষতিটা হয় তো আমিন শাররি হাসিদিন ইদা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে সুতরাং হিংসা হবে যারা হকের উপর থাকবে তাদের উপর বিভিন্ন হিংসাই কার্যকর থাকবে তো জুরাইজ কারো তো ক্ষতি করেনি করেছিল সারা দিন রাত খানকা বানিয়ে ইবাদত করত কিন্তু এই জুরাইজের ব্যাপারেও তাদের কারো কারো হিংসা জাগলো কি হিংসা আমিও তার মতো হব এই হিংসা এটা হলে তো খারাপ ছিল না লা হাসাদা ইল্লা ফি ইসনাইন হাদিসে আছে দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায় এক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা আল্লাহ যাকে ইলম দান করেছেন তো সে এখন বিচার আচার পরিচালনাও করে ইলম অনুযায়ী আর মানুষকে ইলমে শিক্ষা দেয় আরেক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর সেই সম্পদ তার পথে অকাতরে ব্যয় করার তৌফিকও দিয়েছেন তো এই দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায় কি হিংসা যা আল্লাহ তাকে ইলম দিয়েছেন আমিও ইলম অর্জন করব আল্লাহর পথে সে খরচ করে আমিও করব তার চেয়ে বেশি করব এই হিংসা তো নিন্দনীয় না কিন্তু হিংসা হলো সে কেন ভালো তাকে দমাতে হবে সে কেন সেলিব্রিটি হয়ে যাচ্ছে তাকে আঁচল ধরে নামাতে হবে আছে না হিংসা গদি নিয়ে টানাটানি আজকাল তো দিনদারদের মধ্যেও এই প্রবণতা দেখা যায় যে অমুক তো উঠে যাচ্ছে দিনের লাইন এগিয়ে যাচ্ছে ওকে দমাতে হবে ও যদি উঠে যায় আমার নেতৃত্ব কর্তৃত্ব হাতছাড়া হবে আর আমাকে লোকে আমিষ্যাব বলবে না আমাকে সম্মানের আসন দেবে না মানুষ সবাই তার পেছনে ছুটবে তার কাছে পরামর্শ চাইবে তাকে মুরব্বী বানাবে হায় রে আমার তাহলে কি হবে তো জুরাইজের ব্যাপারে তাদের হিংসা জাগলো তো রাসূল বলেন ফাকালাত বাগিয়ুম মিনহুম এক বেশ্যা নারী বললো কি বললো লাইন শিইতুম লাআফতিনান্নাহু যদি তোমরা চাও আমি জুরাইজকে ফিতনায় ফেলবো চ্যালেঞ্জ দিচ্ছে যদি চাও লাআফতিনান্নাহু অবশ্যই অবশ্যই আমি জুরাইজকে ফিতনায় ফেলবো খুব কনফিডেন্স তার নিজের উপর যে তোমরা চাইলেই হবে জুরাইজকে আমি একেবারে কাত করে ফেলবো যেহেতু নারী নারীর ছলনা বড় মারাত্মক কোরআনের মধ্যে আমরা দেখতে পাই একদিকে আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল
আরেকদিক ইউসুফ আলাইহিসসালামের ঘটনা উল্লেখ প্রসঙ্গে বলছেন, জুলাইখাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইন্না কাইদাকুন্না মাতিন, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। তো একদিকে বলেন শয়তানের চক্রান্ত দুর্বল, আরেকদিকে নারীকে উদ্দেশ্য করে বলেন তোমাদের চক্রান্ত বড় মজবুত। তার মানে কি? শয়তানও যদি কোথাও কাত হয়ে যায় তো নারীও সেই জায়গায় অনেক সময় জয় করে নিয়ে আসে। গত সপ্তাহে আমি একটা বর্ণনা শুনিয়েছিলাম, সালাফগণ বলতেন শয়তান যদি কারো ব্যাপারে নিরাশ হয়ে যায় শেষ অস্ত্র হলো এটা, নারীর ফাঁদ। তো সে বলল যদি চাও জুরাইজকে ফেতনায় ফেলব। তো ফাকালু কাদ শিনা দাকা, তারা বললো হ্যাঁ হ্যাঁ এর চাইতে আরো ভালো কিছু হয় নাকি, আমরা অবশ্যই চাই জুরাইজ ফেতনায় পড়ে যাক, লোকের মধ্যে তার গ্রহণযোগ্যতা হারিয়ে যাক, তাহলে আমরাই বস হয়ে যাব। তো এখন যেই কথা সেই কাজ। কালা রাসূল বলেন ফাআতাতহু, সেই নারী জুরাইজের কাছে আসলো। ফাতাআরাদাত লাহু, জুরাইজকে বললো আমাকে উপভোগ করো, ডাইরেক্ট প্রস্তাব, কোনো ভূমিকা নাই, কোনো মুকদ্দিমা নাই, ডাইরেক্ট একেবারে প্রস্তাব। ফালাম ইয়ালতাফিত ইলাইহা, জুরাইজ তার দিকে ফিরেও তাকালো না, যেহেতু ভেতরে কার ভয়। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ সুন্দর একটা কবিতা লিখেছিলেন উর্দুতে, উর্দু প্লাস ইংলিশের মিশ্রণে। উসনে কাহা কে কাম হেয়ার, মেয়নে কাহা কে নো প্লিজ, উসনে কাহা কে ক্যা ওয়াজা, মেয়নে কাহা কে খাওফে খোদা। সে আমাকে বলল এখানে আসো, এদিকে আসো, আমি বললাম নো প্লিজ। সে বলল কেন, কারণ কি? আমি বললাম একটাই কারণ, খাওফে খোদা, আল্লাহর ভয়। হাদিসের মধ্যে যে বলা হয়েছে সাত শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ তার আরশের ছায়া স্থান দেবেন, এর মধ্যে এক শ্রেণী হলো এমন রাজুলুন, এমন ব্যক্তি, দাতু দাতুম রাআতিন দাতু জামালিন ওয়া নাসাব, এমন ব্যক্তি যাকে কোনো সৌন্দর্য এবং মর্যাদার অধিকারী কোনো নারী তাকে আহ্বান করল, প্রেমের আহ্বানই করুক আর শয্যা গ্রহণের আহ্বানই করুক, যে আহ্বানই করুক, তখন সে তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো এবং সে বলল ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যেই বান্দার সাফল্য। আমরা কোনোদিনও যত ইবাদত করি ইবাদতের পরিমাণ দিয়ে ফেরেশতাকে ছাড়াতে পারবো? আপনার হায়াত কয় বছর, একটা ফেরেশতার হায়াত কয় বছর ভাবেন। তাছাড়া আপনার দুনিয়ার প্রয়োজন কত বেশি, আর তাদের প্রয়োজন তো 1%ও নেই। সারাদিন রাত এবাদত আর এবাদত, আপনি কি করেন, কয় ঘন্টা এবাদত করেন, আর যেই সময় এবাদত করেন কতটুকু আন্তরিকতা এবং একাগ্রতার সঙ্গে করেন, নামাজ যেভাবে পড়া দরকার কয়দিন বুকে হাত রেখে বলতে পারবেন সেভাবে এক রাগাত নামাজ জীবনে পড়েছিলাম, যেভাবে রাসূল পড়েছেন, যেভাবে সাহাবীরা পড়েছেন, যেই নামাজ দুনিয়ার কোনো খেয়াল নেই, কোনো উদাসীনতা নেই, একেবারে একাগ্রচিত্ত অন্তরে যেন আল্লাহ আমাকে দেখছেন বা আমি আল্লাহকে দেখছি, মনের মধ্যে এই চেতনা জাগ্রত রেখে সালাত পড়েছেন, এ মাত্র এক রাগাত, বলতে পারবেন? তো কোন ইবাদত নিয়ে হাজির হবেন আল্লাহর সামনে? অথচ আল্লাহ এই জান্নাত ফেরেশতার জন্য বানাননি। কেউ পারলে প্রমাণ দেখান যে জিবরিল জান্নাতি, মিকাইল ইসরাফিল আজরাইল জান্নাতি, পারলে প্রমাণ দেখান। আপনার মর্যাদা কি জিবরিলের চেয়ে বেশি? তাহলে পার্থক্য কোথায়? আপনার জন্য জান্নাত, তার জন্য জান্নাত নেই কেন? ইবাদত তো তার কত বেশি, পার্থক্য এক জায়গায়, তার ভেতরে নফসের সঙ্গে মুজাহাদার কোনো ধাপ নেই, তার ভেতরে আল্লাহ চাহিদাই রাখেননি, না পেটের চাহিদা, না লজ্জাস্থানের চাহিদা, না চোখ দিয়ে কোনো নারীকে দেখার চাহিদা, না কান দিয়ে তার কথা শোনার চাহিদা, না জবান দিয়ে তার সঙ্গে কথা বলার চাহিদা, না হাত দিয়ে তাকে স্পর্শ করার চাহিদা, কোনো চাহিদাই নেই। আমাদের শ্রেষ্ঠত্ব এখানে যে আমরা নিজেদের এই যে কুপ্রবৃত্তিকে দমন করি, মন চায় তাদের চাই না গুনাহ করে না, আমাদের চায় তারপর আল্লাহর ভয়ে গুনাহ করি না, এখানেই আমাদের সাফল্য মুক্তি। কেউ যদি বলে আল্লাহর ইবাদত অনেক করব, নামাজ যত লাগে পড়ব, কিন্তু এই দৃষ্টিকে অবনত রাখতে পারবো না, আমার হাতকে নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কানকে গান বাজনা শোনা বা নারীর কথা শোনা থেকে বাঁচাতে পারবো না, চোখকে তাদের থেকে দেখা থেকে বাঁচাতে পারবো না, তাহলে ভাই কিসের ভিত্তিতে তুমি জান্নাতের আশা করো? আশার ভিত্তিটা কি? ইবাদতের কোয়ান্টিটি দিয়ে তো জান্নাত না, জান্নাতের মূল বিষয় তো এটা, যো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এটা বলেননি যে বেশি নামাজ পড়ে সে জান্নাতি, আল্লাহ বলছে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে সে জান্নাতি। তাহলে জান্নাত পাওয়ার মূল মন্ত্রই তো এটা যে নিজের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে, মন চাইবে তারপরও করবো না, মন যদি নাই চায় ফজিলত নাই। যার কারণে যারা হিজরা, হিজরা বুঝেন, তারা কোনোদিনও আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে আপনার সমান হতে পারবে না,
কারণ চাহিদার পার্থক্য। একইভাবে যেই মানুষের মধ্যে চাহিদা যত বেশি, কারো ভেতরে আছে চাহিদা নেই বা তুলনামূলক কম, কারো ভেতরে অনেক চাহিদা, যার চাহিদা যত বেশি এবং সে নিজেকে যত বেশি নিয়ন্ত্রণ করে তার মর্যাদাও তত বেশি। অনেকে বলে হুজুর চাই পারি না, অন্যরা পারে, আল্লাহ তাদের হয়তো ভেতরে এভাবে রেখেছেন চাইলেই নিজেকে দমাতে পারে, কিন্তু আমার অবস্থা এমন চাইলেও পারি না। আরে ভাই পারো না, তোমার সামনে তো বড় জান্নাত অর্জন করার সুযোগ ছিল, কারণ যেই ব্যক্তি যত দমাবে তার সফলতা তত বেশি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে চেষ্টা চালাবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি আমার পথে পরিচালিত করব। যারা বলেনি যারা বেশি নামাজ পড়বে, যারা বেশি রোজা রাখবে, যারা নিয়মিত হজ করবে, যারা অন্যান্য দান সৎকা করবে, এটা না, যারা মুজাহাদা করবে। মুজাহাদা বোঝেন চেষ্টা, সাধনা, সংগ্রাম। সুতরাং সফলতাটাই তো এখানে। তো জুরাইজের ব্যাপারে বলল যে আমি ফেতনায় ফেলবো, কিন্তু গেল জুরাইজ ফিরেও তাকায় না। তো এখন কি করবে, যেহেতু আগে কথা দিয়ে এসেছে কথার লাজ রক্ষা করতে হবে, নইলে হেরে যাবে। মানুষ অনেক সময় নিজের ইমেজ ঠিক রাখার জন্য সত্যকে প্রত্যাখ্যান করে। বড় সেলিব্রিটি পার্সন জানে তার কথাটা ভুল হয়েছিল, তারপরও সেই কথা বা সেই মত সে প্রত্যাহার করে না, করলে লোকে আবার খারাপ ভাবে কি না, আল্লাহ মাফ করুক। দুনিয়ার মধ্যে এমন ইমামও পাওয়া যায় নামাজের মধ্যে উজু ভেঙে গেছে তাও বের হয়ে যায় না। কেন? বের হলে তো লজ্জা শরম আর কি হবে, মানুষ কি বলবে, বিশেষ করে যদি হয় ঈদের নামাজ, জানাজার নামাজ, এরকম বড় জমায়েত, সবাই মিলে সমালোচনা করবে। তো মানুষের সমালোচনাকে আল্লাহর ভয়ের চাইতে বেশি দাম দিল, হয় না এরকম? আমার জীবনে আমার মনে পড়ে না এমন কোন ইমামকে দেখেছি যে নামাজের মধ্যে সেই সুন্নতের উপর আমল করে যে পিছনের লোককে সামনে এনে দেয় আর নিজে চলে যায় উজু করার জন্য। আমার জীবনে দেখিনি। হতে পারে কারো কোনো দিন উজুই ভাঙেনি, অথবা হয়েছে ভেঙেছে তারপরও সে করেনি। কত মানুষের গ্যাসের সমস্যা, হতেই থাকে সমস্যা, দেখা যায় পাঁচ মিনিট পরপর উজু করে, নামাজের মধ্যে সমস্যা হয় না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কারো ব্যাপারে খারাপ ধারণার জন্য বলছি না, বাস্তবতার জন্য বলছি যে অনেক সময় মানুষের তার ইমেজ রক্ষা করার জন্য সত্যকে প্রত্যাখ্যান করে। আজকাল এই যে ইসলামী দলগুলোর মধ্যে এত ভাগাভাগি, সবচেয়ে বেশি ভাগ মনে হয় এর মধ্যেই। আওয়ামী লীগ ভেঙে কয় টুকরা হয়েছে, কিন্তু হুজুরদের দলগুলোর মধ্যে দেখেন ভেঙে কয় টুকরা হয়েছে। কেন? একটাই কারণ, আমার নেতৃত্ব আমাকে বজায় রাখতে হবে, আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি থাকতে সে কেন সভাপতি হবে, তার যোগ্যতা কি? এই একটা কারণে সত্যকে গ্রহণ করতে পারছে না। মক্কার মুশরিকরা কেন পারেনি, যে সত্য এসেছে একজন নবীন থেকে, প্রবীণ থেকে আসেনি। وقالوا لولا نزل هذا القران على رجل من القريتين عظيم, কোরআন বলছে, তারা বলল কোরআন কেন দুই জনপদ, দুই জনপদ বোঝেন, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ, দুই জনপদের কোনো মহান কোনো প্রবীণ লোকের উপর কেন অবতীর্ণ করা হলো না, কেন মুহাম্মাদের উপর অবতীর্ণ করা হলো? এই যে এত আকাবির, এত মুরব্বি, এত বড়রা, তারা কেন বুঝলো না? এক মুহাম্মাদ কেন বুঝে উল্টে ফেললো? আবু জাহাল বুঝলো না, আবু তালেব বুঝলো না, আবু লাহাব বুঝলো না, উতবা সাহেবা অন্যরা বুঝলো না, সে একাই সব বুঝে, এটা আবার কেমন কথা? সত্য বুঝছে, এটা সত্য, একটাই দলিল, আমি হলাম বয়সে বড়, মুহাম্মাদ হলো বয়সে ছোট, তার কথা আমি কেন মানবো, আমার ইমেজ নষ্ট হবে, প্রেস্টিজ ইস্যু, সত্যকে মানতে পারেন। তো সেই নারী তার ব্যাপারে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফা আমকানাত নাফসাহা মিন রা'ইন কানা ইউই গানামাহু ইলা আসলি সাওমাতি জুরাইজ। জুরাইজের সেইখানকার পাশে একজন রাখাল মেষপাল চরাত, সে সেই রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হল। উদ্দেশ্য রাখালের সঙ্গে অপকর্ম করা না, উদ্দেশ্য জুরাইজকে ফাঁসানো। কি এটা কি শুধু ইতিহাসে একবারই হয়েছে, আর হয় না কোনো দিন যে এরকম নিরাপরাধ মানুষকে কোথাও ফাঁসানো হয় না? কত হয়, বিশেষ করে আজকাল যারা মামলার খেলা খেলে কোর্ট কাচারিতে। আমার তো মনে হয় একেবারে সঠিক কথা বলে, মানে 100% কথা সঠিক, এভাবে মামলা করে এরকম মানুষ মনে হয় দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে কি না, আল্লাহ ভালো জানে। কেউ হয়তো পুরোই মিথ্যা, আর কেউ পুরো মিথ্যা, না হলে আংশিক সত্য আংশিক মিথ্যা। এমনকি শ্বশুর আব্বাও যদি জামাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, তাও কত ধারা উপধারা বের করে নিয়ে আসে যেটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। এমনকি আরও এখন বিভিন্ন এডিটিং কাজে লাগিয়ে বিভিন্ন ফুটেজ, যেটা আসলে সে ছিল না সেখানে, কিন্তু দেখানো হয় তাকে বসিয়ে, তারপর এভাবে উপস্থাপন করানো হয়, কখনো জালিয়াতি ধরা পড়ে, কখনো হয়তো পড়েও না, হয় না এরকম?
মাঝে মাঝে আপনাদের চেহারা দেখলে মনে হয় সবাই মঙ্গল গ্রহ থেকে এসেছেন, এই কথাগুলো একেবারেই মনে নতুন মনে হচ্ছে যে না সমাজে আবার এরকম হয় নাকি, কোনোদিন তো শুনিনি। তো সে তার সঙ্গে অপকর্ম করলো, ফাহামালাত, সে গর্ভবতী হয়ে পড়লো, অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। আল্লাহর কি রহমত, মাঝে মাঝে যারা বিবাহিত 20-30 বছর মেহনত চালিয়ে যায়, ডাক্তারের ওষুধও খায়, বিভিন্ন হুজুরের দোয়াও নেয়, কতভাবে কত চেষ্টা করে, বাচ্চা আর হয় না। কিন্তু একদিন একটা মেয়ের সঙ্গে একটু সম্পর্ক হয়েছিল, 5 মিনিট 2 মিনিট, দেখা যায় তাতেই কাজ হয়ে গেছে। এত ওষুধ টষুধ খায় যেন বাচ্চা না হয়, তাও যেন কিভাবে হয়ে যায়, আল্লাহর আজাব। তো ফাহামালা, একবারেই কাজ হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। ফওয়ালাদাত গুলামান, একটা ছেলে বাচ্চা জন্ম দিল। ফাকালু, তো আগে থেকেই তো সবাই রেডি জুরেজকে ফাঁসাবে, তারা বলাবলি করলো, মিম্মান, আরে কার বাচ্চা, তুই তো বেশ সা, তোর তো স্বামী নাই, তাহলে বাচ্চা কার? কালাত মিন জুরাইজ, সে বলল জুরাইজের বাচ্চা। ফাআতাউহু, তারা আসলো জুরাইজের কাছে। ফাস্তানজালুহু, জুরাইজকে ভেতর থেকে বের করে নামিয়ে আনলো। ফাশাতামু, তাকে ইচ্ছা মতো গালিগালাজ করলো। অদরাবু, গায়েও হাত তুললো। ওয়াহাদামু সাওমাতাহু, তার খানকা ভেঙে দিল। আজকালও সমাজে এরকম, নারীর কথাই সবচেয়ে বড় দলিল। একটা নারী একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে যদি চিৎকার করে, একটা ছেলের বিরুদ্ধে কিছু বলে, বাস্তবে কিছু করেনি, হয়তো তার দিকে ফিরেও তাকায়নি, বলে ব্যাস গণধোলাই শুরু হয়ে যাবে, তার কথার চাইতে বড় কোনো প্রমাণ লাগবে না, এটাই প্রমাণ। আল্লাহ হেফাজত করুক, নারীর ফেতনার দিক আসলে একটা দুটো না, হাজার হাজার, লক্ষ লক্ষ। কত আল্লাহর ওলিরা ফেঁসে যাচ্ছে, কত বড় আলেমরা ফেঁসে যাচ্ছে, কত মুজাহিদরা ফেঁসে যাচ্ছে, কত দায়ীরা ফেঁসে যাচ্ছে, বড় ডেঞ্জারাস এক ফাঁদ। এই জন্যই তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। খানকা ভেঙে দিল। ফাকালা মা শানুকুম, তো মাইটটাই শেষ, গণধোলাই শেষ, এর আগে মুখ খোলারও সুযোগ পায়নি। এরপর জুরাইজ বলছে, কি হয়েছে, কাহিনী কি আগে আমাকে বলো। সে নিষ্পাপ, নিরাপরাধ, কিছুই জানে না, তো জিজ্ঞেস করছে হয়েছেটা কি, মেরেছো ভালো কথা, কারণটা বলো। তো এখন তারা বলছো, কালু ইন্নাকা জানাইতা বিহাদিহিল বাগি, তুমি এই বেশ্যার সঙ্গে মেলামেশা করেছো, জিনা করেছো। ফাওয়ালাদাত গুলামান, অনন্তর সে একজন ছেলে বাচ্চা জন্ম দিয়েছে। ফাকালা আইনা হুয়া, তো এখন জুরাইজ জিজ্ঞেস করলো বাচ্চা কোথায়। কালু হুয়া হাদা, তারা বাচ্চা দেখিয়ে বলল এই যে সেই বাচ্চা। কালা ফাকামা ফসল্লা ওয়া দা, নিরীহ মানুষ, নিরাপরাধ মানুষ, মিল্লাত ইব্রাহিমের উপর আছে, সত্যের উপর আছে, অনুসারী নেই, ফ্যান ফলোয়ার নেই, একা মানুষ, একটা অস্ত্র আছে, আল্লাহর কাছে চাওয়ার অস্ত্র আছে, দাঁড়িয়ে গেল, সালাত আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো। সুম্মান সরাফা ইলাল গুলাম, তো সব কিছু শেষ করার পর আল্লাহর উপর আত্মবিশ্বাস, তার পুরোপূর্ণ বিশ্বাস ছিল, নিজের উপরও তার আত্মবিশ্বাস ছিল। তো দোয়া করার পর এবার বাচ্চার কাছে গেল। ফাতানাহু বিইসবাইহি, আঙ্গুল দিয়ে বাচ্চাকে খোঁচা দিল। ফাকালা বিল্লাহি ইয়া গুলাম মান আবুকা, হে শিশু, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি বলো তোমার বাবাকে। এই শিশু কথা বলতে পারে, দুনিয়ার মানুষ বলবে পাগল, যেমনটা মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল, বাচ্চা নিয়ে এসেছেন, সবাই বলছে আরে তোমার আব্বা তো খারাপ ছিল না, তোমার আম্মাও তো বেশ্যা ছিল না, কী কাজ করলে এটা তুমি। তো বলল আমাকে কিছু বলার দরকার নেই, আশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করে বলল তাকেই জিজ্ঞেস করো। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার বাচ্চাকে কিভাবে জিজ্ঞেস করব, তার সঙ্গে কিভাবে কথা বলল। তাদের এই কৌতূহল প্রকাশ করতে দেরি, বাচ্চা মুখ খুলে বলে ফেললো, কালা ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। তাই বাচ্চা যখন তাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করলো, ফাকালা আনা ইবনুর রাই, আমি হলাম সেই রাখালের বাচ্চা। ফাওয়াসাবু ইলা জুরাইজ ফাজালু ইউকাব্বিলুনহু, তো লজ্জায় পড়ে গেল, ধরা খেয়ে গেল। তো তাদের মধ্যে সবাই তো আর খারাপ মানুষ ছিল না, এই ফাত্তান, যারা ফিতনা সৃষ্টি করে, যারা হকপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার করে, যারা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য অন্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তো তাদের ফাঁদের মধ্যে অনেক সময় ভালো মানুষরাও না বুঝে পা দিয়ে বসে। তো ফাজালু ওয়াসাবু ইলা জুরাইজ, তারা এখন জুরাইজের সামনে লুটিয়ে পড়লো এবং তার হাতে পায়ে চুমু খেতে লাগলো। ওকালু, তারা বললো, নাবনি সাওমাতাকা মিন যাহাব, মন খারাপ করবেন না, আমরা স্বর্ণ দিয়ে পুনরায় আপনার খানকা বানিয়ে দেব। কালা লা হাজাতিলি ফি যালিক, তিনি বললেন আমার এই সোনার উপর কোনো দরকার নেই। ইবনুহা মিন তিনিন কামা কানাত, মাটি দিয়েও বানিয়ে দাও, যেভাবে আগে ছিল সেভাবেই বানিয়ে দাও। তো যেটা বলছিলাম যে আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই ঘটনা টানলাম, যে কোরআনই আমাদেরকে জানিয়ে দিচ্ছে
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকে আল্লাহই তাকে বিপদ থেকে বের করে দেন। যদি জুরাইজ গুনাহে লিপ্ত হতো সে হয়তো ভাবতো কেউ জানবে না, কেউ দেখবে না, আমি আড়ালে অদৃশ্যের মধ্যে কাজ করছি। কিন্তু যখন এটা সামনে চলে আসতো তার পরিণতি কী হতো? কিন্তু আল্লাহকে ভয় করে বিরত থেকেছে, আল্লাহ কেয়ামতের দিন তাকে তো আরশের নিচে ছায়া দেবেনি, দুনিয়া তো আল্লাহ তাকে লাঞ্ছনা থেকে বাঁচিয়ে দিয়েছে। আজকাল কত মানুষ ব্ল্যাকমেইলের শিকার হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন কেলেঙ্কারি ফাঁস হয়, স্ক্রিনশট ফাঁস হয়, তো এত ফাঁসের দিকে যাওয়ার কি দরকার? প্রথম ধাপেই যদি আল্লাহকে ভয় করত তাহলে তো আর জল এত দূরে গড়াত না। তো এজন্য বাংলায় একটা কথা বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, পরে হাই হাই করে লাভ নেই, আগে থেকেই চিন্তা করো যে পরিণতি কোন দিকে যেতে পারে। আর তুমি দুনিয়ার পরিণতিকে ভয় পাচ্ছ, এর চাইতে তো অনেক বড় ভয়াবহ হলো আখেরাতের পরিণতি। দুনিয়াতে যদি লাঞ্ছনার শিকার নাও হয় পরিণামে কি হবে, আর দুনিয়াতেও কি পাবে? যারা এরকম হারাম রিলেশন করে পরে বৈধভাবেও নিজেদের সম্পর্কে জড়িয়ে যায়, এরকম কয়টা ফ্যামিলি দেখাতে পারবেন যারা খুব সুখ পেয়েছে? আকর্ষণ তো আগেই শেষ, বাসর রাতের এত মর্যাদা কেন, অলিমার বিধান কেন? এটা ভাবেন, অলিমা তো আজকাল দশ দিন পরেও অনেক জায়গায় হয় শুনি। অলিমা তো নিয়ম হলো যেদিন বাসর হবে পরের দিন অলিমা, অলিমার বিধান কেন? যে বাসর রাত হলো সবচেয়ে সুখের রাত, তো সুখ প্রকাশের একটা মাধ্যম, একটা শুক্রিয়ার মাধ্যম হলো অলিমা। তো যার সুখ আগেই শেষ তার জন্য বাসর রাতের আর কি মর্যাদা? তো বাসর রাত যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল সে উদ্দেশ্যই তো আর থাকছে না, তার জন্য অলিমাও তো সেকেলে হয়ে যাবে। যেই আকর্ষণ আগেই শেষ হয়ে যায় পরবর্তীতে তো সেখানে আকর্ষণও সৃষ্টি হয় না। তো যেটা বলছিলাম, তো এই যে এক ফিতনা, এই ফিতনার ব্যাপারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা যদি কোরআন, সেই হাদিস, সাহাবি তাবেয়াই এবং পরবর্তী সালাফে সালেহিনদের বাণীর দিকে তাকাই তাহলে দেখা যায় এই সমস্ত ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক ছিলেন যার ধারে কাছে আমাদের সাধারণ মানুষ তো দূরের কথা, বিশেষ মানুষরাও নেই। এমনকি রাসুল এমন এমন শব্দ বলে গিয়েছেন সেই শব্দ যদি আপনি উচ্চারণ করেন আপনাকে মানহানি মামলায় কেউ ফাঁসাতে পারে। যেমন এক বর্ণনা এসেছে, এক সাহাবি বলেন, আর নিসা ও হাবা ইল শৈতান, নারী হলো শয়তানের রশি, শয়তানের ফাঁদ, বলে দেখেন আপনাকে ফাঁসিয়ে দেবে। একজনকে বানিয়েছে তেতুল হুজুর, আপনাকে বানাবে রশি হুজুর। রাসুল বলেন, আল মারআতু আওরা, নারী হলো আওরাত, অর্থাৎ আবৃত থাকার জিনিস। ফাইদা খারাজাত, যখন সে আবরণ থেকে বের হয়ে আসে, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে ভালো করে দেখে নেয়, অর্থাৎ তাকে তার ফাঁদে ফাঁসিয়ে দেয়। وأقرب ما تكون من رحمة ربها وهي في قعر بيتها, একজন নারী যখন তার ঘরের অভ্যন্তরে থাকে তার রবের সবচেয়ে বেশি নিকটে থাকে। এই হাদিসটা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর সনদটা গ্রহণযোগ্য, এটা একটা সহিহ হাদিস। অন্য হাদিসে আছে মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ গ্রন্থে উল্লেখ করেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ও তুদবিরু ফি সূরাতি শাইতান, একজন নারী শয়তানের সূরতে, শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে যায়। এর মানে তাকে শয়তান বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শয়তান যেমনিভাবে অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে, একজন নারী যখন সামনে আসে সেও তখন অন্তরে কুমন্ত্রণা জাগায়, যখন চলে যায় কুমন্ত্রণা দূর করে দিয়ে যায় না, ভেতরে রেখে যায়, নাকি শেষ হয়ে যায়। কোনো কোনো এক নজর মৃত্যু পর্যন্ত মানুষ ভুলতে পারে না, তা আসে শয়তানের সুরতে, যায় শয়তানের সুরতে। কোরআন বলছে, জুইন আলী নাস হুব্ব শাহওয়াতি মিনান নিসা, মানুষের সামনে এই নারী শাহওয়াতের ভালোবাসাকে সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে। সাহাবি তাফসির করেন, আই জাইয়ান লাহুম শাইতান, অর্থাৎ শয়তান উত্তমভাবে উপস্থাপন করেছে। একজন নারী যখন সামনে আসে শয়তান তাকে এমনভাবে উপস্থাপন করে সেই যেন বিশ্ব সুন্দরী। ঘরের নারীকে ভালো লাগে না, পুরনো পুরনো লাগে, তার প্রতি আকর্ষণও জাগে না, কিন্তু রাস্তায় দেখা যায় তার চেয়ে হাজার গুণ নিচের অথবা তার চেয়ে অনেক বেশি কম সৌন্দর্যের অধিকারী কোনো নারীকে দেখলেও ইচ্ছে করে, হায় রে সে যদি আমার বউ হতো কতই না ভালো হতো। এই যে আফসোসগুলো জাগে, কেন জাগে? মাঝে মাঝে বউ রেখে শ্যালিকাকে নিয়ে ভেগে যায়, কেন যায়? যে আসে শয়তানের সুরতে, যায় শয়তানের সুরতে, শয়তান চোখে ভালো লাগিয়ে দেয়, হ্যাঁ কাজ শেষ হওয়ার পর আবার খারাপ লাগতে থাকে, কিন্তু কিছুই করার নেই, প্রথম ধাপে শয়তান তো তার লক্ষ্য অর্জন করেই নিয়েছে।
ইমাম ইবনু আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফ গ্রন্থের মধ্যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইহবাসুন নিসা ফিল বুয়ুত, নারীদেরকে ঘরে আটকে রাখো। আটকে রাখো মানে জেলখানা বানিয়ে হাতকড়া পরিয়ে রাখবে সেটা না, যদি তারা ঘরের বাইরে যেতেও চায় পারতপক্ষে, শরীয়ত কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে দেবে না, ঘরেই তাদেরকে রাখো। আজকাল তো অনেক জায়গায় পরিবেশ হলো, দিনদার মানুষরাও ভাবে ঈদের সময় নারীকে যদি মার্কেটে না নিয়ে যায় কেমন হয়, একটু দেখে শুনে পছন্দ করবে, তারপর সেটা কিনে আনবে, ঈদের দিন আরও 10-20 জন মানুষ দেখবে, সবার সামনে তাকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে, সবাই দেখে যেন বলে হ্যাঁ একটা কি একটা, সেটা আর বললাম না, বিভিন্ন শব্দ সমাজে বের হয়েছে, উচ্চারণ করতেও মুখে বাধে। তো এই যে একটা আমাদের ভেতরে মানসিকতা তৈরি হয়েছে, তাদেরকে বাইরে বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু প্রয়োজন ছাড়া তাদেরকে বাইরে নেওয়া থেকেই নিষেধ করা হচ্ছে। আপনি বলবেন এটা কেন, পর্দা করে বাইরে যাবে কি সমস্যা, একটা বোরকা লাগিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাবে, রাত 2টার সময় গিয়ে মাহফিলে বসবে, প্রজেক্টর দিয়ে বক্তার সুন্দর চেহারা দেখবে, তারপর যেখানে ইচ্ছে সেখানে বের হয়ে যাবে, এক বছরের জন্য ঘরের বাইরে থাকবে, সমস্যা কি? আরে কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা, তাও কোন নারীরা, রাসূলের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলছে, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, এটা স্বতন্ত্র একটা আদেশ, পর্দার আদেশ আলাদা, অন্যান্য বিধানের আদেশ আলাদা, এখানে বিশেষ আদেশে দেওয়া হচ্ছে ঘরে অবস্থান করো, তার মানে ঘরে অবস্থান করা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আর আল্লাহ কোনো কাজ আদেশ করলে সেটা নফল হয় না? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। প্রথম জাহিলিয়াত কেন বললো, তার মানে দ্বিতীয় জাহিলিয়াত, তৃতীয় জাহিলিয়াত তো আপকামিং, বা এখন আর আপকামিং না, চলে এসেছে। এক জাহেলিয়াত হলো রাসুলের আগমনের পূর্বে, ইসলাম পূর্ব জাহেলি যুগ, আর একটা হলো এখনকার নব্য জাহেলিয়াত, যে তোমরা ঘরে অবস্থান করো, সে জাহেলিয়াতের মতো নিজেকে প্রদর্শন করে বেরিও না। প্রদর্শন তো কতভাবে করে, কেউ তো একেবারে বোরকা ছাড়া করে, কেউ বোরকার উপর দিয়ে করে, এমন বোরকা পরে যেই বোরকাই একটা দেখতে মনে চায়, দেখলে ভালো লাগে, সবাই তাকায় আরে সুন্দর একটা বোরকা। বোরকা দেওয়া হয়েছিল সৌন্দর্য ঢাকার জন্য, বোরকাকেই বানানো হয়েছে সুন্দর, বোরকা দেখলেই ক্রাশ খেতে ইচ্ছে হয়। তো বলছেন ইহবাসুন নিসা ফিল বুয়ুত, নারীদেরকে ঘরে আটকে রাখো, ফাইন্নান নিসা আওরা, কারণ নারীরা হলো আওরাত, উর্দুতেও নারীদেরকে আওরাত বলা হয়, আওরাত মানেই হলো আবৃত, তাদেরকে আবরণের ভেতরে রাখা হবে। ওয়াইন্নাল মারআতা ইযা খারাজাত মিন বাইতিহা, যখন নারী ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে ফাঁদে ফেলে দেয়, ওয়াকালা লাহা, আর তাকে বোঝায়, বলে, বলে মানে কানে কানে এসে বলা জরুরি না, শয়তান তো ভেতরে ডাইরেক্ট শুনিয়ে দিতে পারে, ওয়াকালা লাহা, ইন্নাকা লা তামুরিনা বি আহাদিন ইল্লা আজাবাবিকা, লেডি তুমি যার পাশ দিয়ে অতিক্রম করবে সেই তোমার প্রতি প্রেমে পড়ে যাবে। কে বলে এটা, যার কারণে যেই ব্যক্তি যার চেহারার সঙ্গে আমরা পাতিলের তলার একটা সাদৃশ্য দিতে পারি, সেও ভাবে আমি তো বিশ্ব সুন্দরী, বিশেষ করে নারীবাদীরা, আল্লাহরও কি কুদরত, এক একজন নারীবাদীও হলো সেই রকম, কিন্তু তারা ভাবে হ্যাঁ আমরা তো বিশ্ব সুন্দরী, আমাদেরকে দেখলে যদি কেউ আকর্ষিত না হয় তাহলে তার ভেতরে সমস্যা আছে, আমরা ঠিক আছি। তো এই যে সবাই নিজেকে ভাবছে বিশ্ব সুন্দরী, আমাকে যে দেখবে তারই ভালো লাগবে, তো এই যে আকর্ষণটা জাগিয়েছে কে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণিত হয়েছে, আবু বারজা ইসলামী রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণনা, আন্নাহু জাআ, একদিন ঘরে আসলেন, ফালাম ইয়াজিদ উম্মা ওয়ালাদিহি ফিল বাইত, ঘরের মধ্যে উম্মে ওয়ালাদকে খুঁজে পেলেন না। উম্মে ওয়ালাদ একটা পরিভাষা, তার মানে এমন দাসী যেই দাসীর গর্ভে তার সন্তান হয়েছে, দাসীর সঙ্গে মেলামেশা বৈধ, এই ব্যাপারে কারো অন্তরে কোনো সংশয় আছে, কোনো খটকা আছে? যদি থাকে ইমান নিয়ে সন্দেহ আছে, ইমানকে নবায়ন করুন। স্ত্রীও যেমনিভাবে বৈধ, দাসীও বৈধ, কোনো সন্দেহ নেই। পাশ্চাত্যের সেই সকল অপকর্মকারী পুরুষরা যারা সবাইকে নিজের শয্যা সঙ্গিনী হিসেবে পেতে চায়, এমনকি মা বোনকেও ছাড়ে না, কিন্তু দাসীর প্রসঙ্গ আসলে ইসলাম নিয়ে খুব কটাক্ষ শুরু করে দেয়। অথচ দাসী এসেছে কোত্থেকে একটু ভাবেন, ইসলামে দাস দাসী হয় মূলত যুদ্ধবন্দীরা, এই যে জেলখানায় বছরের পর বছর ফেলে রাখা অমানুষের মতো, এটা ইসলামের কোনো কোরআনের আয়াত থেকে বা হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না।
একজন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে 14 বছর 16 বছর, আর এই মানুষটা নিজের চরিত্রকে কিভাবে ঠিক রাখবে, তার ভেতরে তো খাহেশাত আছে, চাহিদা আছে, কিভাবে পূরণ করবে? বৈধভাবে যদি পূরণ করতে না পারে, পানি তো গড়াবেই, একদিকে না গড়াতে পারলে তো আরেকদিকে গড়াবে। তো ইসলামে যারা যুদ্ধবন্দী হয় তাদেরকে দাস দাসী হিসাবে অন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় নিজে যা খাও তাকেও তা খাওয়াও, নিজে যেই মানের কাপড় পরো তাকেও সেই মানের কাপড় পরাও। এমনকি রাসূল তার গোলাম জায়েদকে বলছে, ইয়া জায়েদ আনতা খুনা ওয়া মাওলানা, জায়েদ তুমি হলে আমাদের ভাই এবং বন্ধু। তো নাম হলো গোলাম, নাম হলো দাস, আচরণ তো দাসের মতো না, আচরণ তো ভাই এবং বন্ধুর মতো। আর ফলাফল কি হয়, মুসলিম কমিউনিটির মধ্যে থাকে, মুসলমানদের আচার আচরণ দেখে, ইসলামের সৌন্দর্য দেখে তাদের অনেকে ইসলাম গ্রহণ করে নেয়। কত দাস এমন বিগত হয়েছে যারা একসময় রাষ্ট্রপ্রধান হয়েছে। ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখেন, মামলুক, মামলুক মানে কি দাস। তো মামলুকদের একটা যুগ ছিল, লম্বা সময় পর্যন্ত রাজত্ব করেছে, যাদের জানা আছে ভালো, না জানা থাকলে গুগলে সার্চ করেন মামলুকদের যুগ। তো মামলুক মানেই দাস, তার মানে বংশটাই ছিল দাস। এরকম কত দাস, জায়েদ, জায়েদকে রাসূল বলছেন আমার পুত্র, জায়েদের পুত্র উসামা, যে হিব্বুর রাসূল, রাসূলের ভালোবাসার পাত্র। তো গোলাম এবং দাসী তাদেরকে বন্টন করে দেওয়া হয়। আচ্ছা, দাসীদেরকে যে বন্টন করা হলো, এই দাসীদের একটা শারীরিক চাহিদা আছে না? হ্যাঁ, যদি তাদের স্বামী থাকে ভিন্ন কথা, সেই ক্ষেত্রে কিন্তু মেলামেশা বৈধ না, কারণ তার বৈধ ব্যবস্থা আছে। যদি স্বামী না থাকে, সে সারাদিন আপনার কাজ করে, আপনার ঘরে থাকে 20 বছর 30 বছর 40 বছর বা আজীবন আপনার ঘরে থাকবে, তার চাহিদা পূরণ করবে কে? যদি বৈধ ব্যবস্থা না রাখা হয়, অবৈধ পন্থায় সে পাবে না। তো এজন্য দাসী তার সঙ্গে শারীরিক সম্পর্ককে বৈধ রাখা হয়েছে। হ্যাঁ, কেউ যদি দাসীকে মুক্ত করে বিয়ে করে নেয়, হাদিসে বলা আছে ডাবল সওয়াব। কিন্তু কেউ যদি বিয়ে নাও করে, দাসী হিসাবে রাখে, তার সঙ্গেও সম্পর্ক বৈধ। তবে দাসীর গর্ভে যদি বাচ্চা হয়, সেই দাসীকে বিক্রিও করা যায় না, অন্য কোনো অন্য কাউকে উপহারও দেওয়া যায় না, বরং সে মুক্ত হয়ে যাবে। তবে যতদিন আপনি জীবিত থাকবেন আপনার ঘরেই থাকবে, কিন্তু আপনার মৃত্যুর পর অন্য কেউ তার মালিক হবে না, কারণ সে আপনার বাচ্চার মা, মায়ের মর্যাদাও নিশ্চিত করা হয়েছে। তো এই সমস্ত ব্যাপারে আমাদের পড়ালেখা থাকে না। অনেকে ভাবে ইসলাম সম্পর্কে জানার জন্য একটু কোরআনের একটু অনুবাদ পড়ে নেব, রাসূলের জীবনের দিয়ে একটা ঘটনা পড়ব, হ্যাঁ ইসলাম শেখে উল্টে ফেলেছি, অথবা কিছু মত পার্থক্যপূর্ণ মাসালা জানব। আল্লাহ হেফাজত করুক। আজকাল মাহফিলে গেলে কিছু বক্তা ভাড়া করে আনা হয়, উদ্দেশ্যই থাকে সমাজের মধ্যে কিছু এরকম মত পার্থক্যপূর্ণ মাসালা, এগুলোকে সমাজের মধ্যে এস্টাবলিশ করা হবে, এগুলোকে কেন্দ্র করে বিভেদ উস্কে দেওয়া। তারা যেন ইসলামের বাইরে কোনো বিষয় খুঁজে পায় না, তাদের 100টা লেকচার শুনে দেখেন, 100 থেকে 99টার মধ্যে এমন পাবেন যেখানে আলোচনার বিষয় উইক 10টা 12টা 20টা বিষয়, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। অথচ মত পার্থক্যপূর্ণ বিষয় কয়টা, আর ইসলামের শাশ্বত মৌলিক বিষয়গুলোই মানুষ জানে না, এমনকি স্বীকৃত বিষয়গুলোর ব্যাপারে অজ্ঞতা কার্যকর, মানুষের ইমান আমল আজকে হুমকির মুখে। কত মানুষ এমন আছে যারা মুসলমান কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আকীদা সহি নেই, তারাই সেই কাফেরদের মতো চিন্তা চেতনা লালন করে, কারণ তারা হলুদ মিডিয়া দ্বারা প্রভাবিত, আপনারা আপনাদের জ্ঞান দ্বারা প্রভাবিত করতে পারেননি। কারো কারো তো ভাবভঙ্গিমা হলো, সব মানুষ যদি এভাবে নামাজ পড়ে মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে, কাউকে বিশেষভাবে কটাক্ষ করে বলছি না। কারো কারো মানসিকতা হলো, সবাই যদি 3 দিন সময় লাগায় ইসলাম কায়েম হয়ে যাবে। কারো দৃষ্টিভঙ্গি হলো, সবাই যদি আমার পীরের মুরিদ হয়ে কয়েকদিন জিকির আজকার করে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। ব্যক্তি জীবনে ইসলামের মেহনত দিয়ে তারা অটোমেটিক রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে। দুনিয়া এভাবে বুঝিয়েছে। ইসলামের 2টো ভার্সন তোমাদেরকে দিচ্ছি, ইসলামকে 2 ভাগে ভাগ করে ফেলছি, ব্যক্তিগত ইসলাম, রাজনৈতিক ইসলাম। ব্যক্তিগত ইসলাম নিয়ে যা ইচ্ছা তা করো, আপত্তি নাই, নামাজি হবে হও, আল হাজ হবে বা হাজি হবে হও, কোনো আপত্তি নেই, যা ইচ্ছা করো। রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম আমাদেরটা যেভাবে বলবো সেভাবে চলবে, কোরআন সুন্নাহর ইসলাম বাদ আমাদের দেওয়া ইসলাম চলবে। এগুলো নিয়ে তো ফিকির করার সময় কোথায়? সবাই তো ব্যক্তি জীবন, ইয়া নাফসি নিয়ে সন্তুষ্ট। তো অনেকের আচরণ দেখলে এরকম মনে হয়, সবাই মিলে যদি দেওবন্দি আকিদা ছেড়ে দেয় আর সবাই মিলে সেই কথিত আশারি আকিদা গ্রহণ করে, আশারি আকিদা গ্রহণ করে, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যায়। অথচ এগুলো কোনোদিনও ইসলাম কায়েমের পথ ছিল না। ইসলাম কায়েমের পথ কি নবীর জীবন? আল্লাহ ফাও দেননি, নবীর জীবনে আছে, খুলে দেখেন কিভাবে ইসলাম কায়েম হয়েছে। তো যেটা বলছিলাম, আবু ওয়ারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্নাহু জাআ, ঘরে আসলেন, ফালাম ইয়াজিদ উম্মা ওয়ালাদিহি ফিল বাইত, উম্মে ওয়ালাদকে খুঁজে পেলেন না, মানে এমন দাসী যে দাসীর গর্ভে তার সন্তান হয়েছে। ওয়াকালু, জিজ্ঞেস করলেন কোথায় গেছে, তারা বলল যাহাবাত ইলাল মসজিদ, মসজিদে গিয়েছে। ঘটনা কিন্তু সাহাবীর, এই যুগে অনেকে, কেউ যদি কোনো আলেম নারীদেরকে মসজিদে আসার ব্যাপারে অনুৎসাহিত করে, কিছু কিছু সহি হাদিসের অনুসারী ভাই এটা নিয়ে টিটকারি শুরু করে, দেখেছো তারা নারীদেরকে মসজিদে আসতে দিতে চায় না, অথচ নারীদেরকে শুধু মসজিদে আনার কথা ভাবলেন কিন্তু তাকে শতভাগ তার মেয়ে ফেতনা থেকে মুক্তির নিশ্চয়তা দিতে পেরেছেন কিনা সেই গ্যারান্টি দিতে পেরেছেন আদৌ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিনেন সবাই, রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আজকের যুগের নারীরা যেরকম আচার আচরণ করছে, রাসূলের যুগে যদি এরকম করত, রাসূল তাদেরকে মসজিদে আসা থেকে বাধা দিতেন। রাসূলের সঙ্গে 9 বছর কাটিয়েছেন, রাসূলের মেজাজ তার চাইতে ভালো কে বোঝে, যে আজকের যুগে নারীরা যা করেছে, আজকের যুগ মানে 2019 ভাববেন না, সে আয়েশার যুগ, রাসূলের দুনিয়া থেকে যাওয়ার হয়তো 10-12 বছর পর অথবা 2-1 বছর পর, বলছেন আজকের যুগে নারীরা যা করছে, কি করছিল, মুহাদ্দিসিনে কেরাম লেখেন নারীরা তখন ঘর থেকে বের হলে সুগন্ধি মেখে বের হতো, পর্দার মধ্যেও কিছু শিথিলতা চলে এসেছিল, অনেক ক্ষেত্রে বিভিন্ন ফেতনার আশঙ্কা দেখা দিয়েছিল, তিনি বলেন রাসূল জীবিত থাকলে না করে দিতেন, কারণ শরীয়তের একটা উসুল হলো সাদ্দু দরায়ে, ফেতনার দরজাই বন্ধ রাখা হবে যাতে করে ফেতনাই সেদিকে না যায়। চোখকে বলা হয়েছে নজর নিচে রাখো, কেন, কারণ নজর যদি উপরে রাখো নারীকে দেখো, হতে পারে এক সময় গিয়ে বড় ফেতনা আক্রান্ত হবে, এজন্য দরজা বন্ধ। তো নারীকে মসজিদে আসতে উৎসাহিত করছেন, ভালো কথা। এই যে আপনাদের কাছে এক মসজিদে রমজানে তারাবিতে নারীদেরকে ব্যাপকভাবে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি অনেক নারী চেহারা খোলা রেখে মসজিদে আসতো, পারফিউম লাগিয়ে মসজিদে আসতো, কেউ মসজিদে আসতো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যায় না, আব্বা আম্মা অনুমতি দেয় না, একটা সুযোগে একটু কানেকশন করে রাখবে, এখানে আসবে, ফাঁকে একটু দেখা দেখি হলো, একটু চিঠি আদান প্রদান হলো, একটু ফুল দিয়ে গেল, এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে। এই যে এক এলাকায় ঘটনা ঘটেছে, রাত্রে 12টার পরে মাহফিল থেকে ফেরার পথে একজন নারী ধর্ষিতা হয়েছে, তাও ধর্ষণ করেছে একজন পুলিশ সদস্য। তো এই যে নারীটা ধর্ষণের শিকার হলো, দায় কার, মাহফিলে এনেছেন ভালো কথা, দিনই কথা শোনাবেন ভালো কথা, নিরাপত্তাটা কেন শতভাগ নিশ্চিত করলেন না, আগে বুঝিয়ে দিতেন আসো ভালো কথা, কিন্তু শতভাগ ফেতনা থেকে মুক্ত হয়ে আসো, মাহরাম নিয়ে আসো, যাওয়ার সময়ও যেন কোনো ফেতনা না হয় সেই ব্যবস্থা রেখে তারপর আসো। তো মসজিদে আসবে, কোনো হাদিসে নারীদেরকে মসজিদে আসতে উৎসাহিত করা হয়নি, রাসূল এটা বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দিও না, এই কথা আছে, কিন্তু একই রাসূল বলছেন নারীদের ঘরের নামাজ মসজিদের নামাজের চাইতে উত্তম। তার মানে একটা হলো বৈধ আর একটা হলো সুন্নত, পার্থক্য বোঝেন, বৈধ হলেই সুন্নত হয় না, তালাক দেওয়া বৈধ, বিয়ে করা সুন্নত, তালাক দেওয়া বৈধ বলেই সেটাকে সুন্নত বলার সুযোগ আছে, কোনো কোনো সাহাবী তালাক দিয়েছেন তাই বলে তালাক দেওয়া সুন্নত, তো কোনটা সুন্নত কোনটা বৈধ পার্থক্য বোঝা দরকার। রাসূলই বলছেন নারীর ঘরের নামাজ উত্তম, মসজিদে আসতে বারণ করো না, মানে বৈধ, প্রয়োজন দেখা দিতে পারে, কেমন প্রয়োজন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে মেডিকেলে এসেছেন, সে অসুস্থ, অথবা সে পড়ালেখা করে প্রতিষ্ঠানে এসেছেন, আসরের সময় আসলেন, আসর মাগরিব এসা খুব কাছাকাছি সময়, এশার নামাজ হয়তো লম্বা টাইম আছে পড়া যায়, মাগরিবের নামাজ 6 মিনিট টাইম, নামাজের সময় হয়ে গেল, কোথাও কোনো মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাই নেই, আর আজকাল একজন দিনদার নারী কোনো ঘরে গিয়ে বলবে যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, সেই ঘরে সবার খাবার হজম হয়ে যাবে, অটোমেটিক পেরেশানিতে থাকবে, বোরকার ভিতর আবার বোমা আছে কি না, আবার একটা ফুটিয়ে দেয় কি না, আসলেই নারী না আবার পুরুষ, জঙ্গি কি না, আবার সমাজটা হয়ে গিয়েছে এরকম, আল্লাহ হেফাজত করুক। তো আজকাল এই পরিস্থিতি নেই যে কারো ঘরে গিয়ে ঢুকে যাবেন, আর দিনদার ফ্যামিলি কয়জন, অনেকে তো খারাপ ব্যবহার করবে, বিভিন্ন কটু কথা বলবে যেটা সহনীয় হবে না, তো একটা ব্যবস্থা রাখা যেতে পারে শহরের মসজিদগুলোতে, তা সব মসজিদ না, যেখানে লোকজনের চলাফেরা থাকে, স্টেশনের পাশের মসজিদ, বাজারের ভেতরের মসজিদ, আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু উৎসাহিত করা হবে না, প্রয়োজনের সময় কেউ যদি এরকম সিচুয়েশনের শিকার হয় সে সালাত আদায় করবে এরপর চলে যাবে, এটা স্বাভাবিক ছিল, কিন্তু ঘর থেকে জোর করে বের করে মসজিদে আনা, এর মধ্যে কি ফজিলত।
আর মাঝে মাঝে দেখা যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বিভিন্ন চিত্র সামনে চলে আসে ঈদের নামাজে বা জানাজার নামাজে পাশাপাশি দাঁড়িয়ে নারী পুরুষ ইক্তেদা করছে। তাও কেমন নারী? আপনাদের দেশের মতো এরকম কালো বোরকা পরা নারী না, এমন নারী যার শরীরের সব অঙ্গ মাপা যাবে। তো এরকম নামাজ পড়লে নামাজ ঠিক থাকবে? নামাজের মধ্যে নজর অন্যদিকে যাবে আল্লাহ ভালো জানে। একটা সময় তো নারী পুরুষ একই জায়গায় নামাজ পড়তো, প্রথম কাতারে নারী, এই প্রথম কাতারে পুরুষ, এরপর বাচ্চারা, সবার পেছনে থাকতো নারীরা। এই যুগে যদি পেছনেও নারীদেরকে আপনি দাঁড় করান, মাজবুক হয় কয়জন? মাজবুক বোঝেন? অধিকাংশ মুসল্লি তো মাজবুক হয়, প্রথমে শরিক হতে পারে না। তো তারা এসে যখন শরিক হবে, দাঁড়াবে কি নারীদেরকে ডিঙ্গিয়ে সামনে আসবে, পেছনে দাঁড়াবে? তো পেছনে দাঁড়ালে চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায় না অন্য কোনো জায়গায়? আল্লাহ ভালো জানে। তো এসে দেখলেন মহিলা ঘরে নাই, সাহাবি দেখলেন, আমাদের যুগের কোনো আলেম না, হানাফি মাজহাবের কোনো মুফতি না, সাহাবি দেখলেন ঘরে নাই, জিজ্ঞেস করলেন কোথায় গেছে? তারা বললেন দাহাবাত ইলাল মসজিদ, মসজিদে গিয়েছে। কোনো পাপ করেছে? করেনি। কিন্তু ফালাম্মা জাত, যখন ঘরে ফিরে আসলো, সাহাবিহা চিৎকার করে বকাবকি করতে লাগলেন, ফাকালা বললেন ইন্নাল্লাহ নাহান নিসা আন ইয়াখরুজনা, আল্লাহ নারীদেরকে বের হতে নিষেধ করেছেন, ঘরে থাকতে বলেছেন, ওয়া আমারাহুন্না ইয়াকিরনা ফি বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াতবা'না জানাজা ওয়ালা ইয়াতিনা মসজিদান ওয়ালা ইয়াশহাদনা জুমআ, আল্লাহ বলেছেন মহিলারা যেন ঘর থেকে বের হয় না, জানাজায়ও যেন যায় না, তারা যেন মসজিদেও আসে না, জুমায় উপস্থিত হয় না। তো বলবেন সাহাবি তো মিথ্যা বলছে, না মিথ্যা না, যেই ক্ষেত্রে ফেতনা থাকবে সেই ক্ষেত্রে আল্লাহর রোধে সেটাই। হ্যাঁ, যেই ক্ষেত্রে শতভাগ ফেতনা থেকে মুক্তি থাকবে সেই ক্ষেত্রে যে বিধান বৈধতা রাখা হয়েছে সেটা প্রযোজ্য হবে। সাহাবি রাসুলের নামে অপপ্রচার করছেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসুল তো সেই জামানার সুসংবাদ শুনিয়েছেন, যখন একজন নারী বিশাল এলাকা পর্যন্ত একা সফর করবে কিন্তু কারো ভয় করবে না, দুনিয়ার কেউ তার দিকে ফিরে তাকাবে এ আশঙ্কা তার ভেতরে জাগ্রত থাকবে না। কিন্তু সেই সমাজ কোথায়? আজকাল এমন দেশে বাস করি, কয়েকদিন আগেই তো রিপোর্ট আসলো, এগারো পাড়ার হাফেজ একটা মেয়ে, এগারো পাড়ার হাফেজ বয়স কতই হবে, 8 বছর 9 বছর, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে 15 বছরে একটা ছেলের হাতে, তাও ধর্ষণ করেই খান্তি দেয়নি, মেরেই ফেলেছে, মহিলা মাদ্রাসার একটা ছাত্রী। তো কার ব্যাপারে আপনি নিরাপদ? আর এমন এক সমাজে বাস করি ঘরে নিরাপদ না, ঘরের মানুষদের হাতেই মেয়েদের ইজ্জত সংরক্ষিত থাকছে না। আপনাদের রাজবাড়ির ঘটনাই তো পড়লাম কবে যেন পত্রিকায়, সেই পাংশানা কালোখালীর কোন এলাকায় বাবা 1.5 বছর না 2 বছর পর্যন্ত মেয়েকে নিয়মিত ধর্ষণ করত এবং মায়ের প্রশ্রয়ে এই কাজ করত। তো যেই সমাজে বাবার হাতেই মেয়ে নিরাপদ না, আর সেই সমাজে আপনি আমাকে ফেতনা মুক্তি দেন, কোন গ্যারান্টি, মানে কিসের ভিত্তিতে এই গ্যারান্টি দেবেন? আজকাল নেক নিয়তে কাজ করলেই বৈধ হয়ে যায়। হুজুরের থেকে মাসালা জানা দরকার, আপনার ভাইয়ের সাহায্য নেন, আপনার বাবার সাহায্য নেন, স্বামীর সাহায্য নেন, আপনার কি দরকার ডাইরেক্ট ফোন দিয়ে হুজুরের সঙ্গে কথা বলা, তার সঙ্গে মেসেজিং করা? মৃত্যুর আগ পর্যন্ত কেউই তো ফেতনা থেকে নিরাপদ না, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। গত সপ্তাহে ঘটনা শুনিয়েছি, অনেকে হয়তো শুনেছেন সরাসরি বা অনলাইনে। তো এজন্য ফেতনার ব্যাপারে তো অনেক সতর্ক থাকা দরকার। ইবনু আবি শাইবায় বর্ণিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন ইস্তাইনু আলান নিসাই বিল উরি ইন্না ইহদাহুন্না ইযা কাসরাত সিয়াবুহা ওয়া হাসুনাত যিনাতুহা আজাবাহাল খুরুজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা তোমাদের নারীদেরকে ঘরে রাখার ক্ষেত্রে সাহায্য নাও অল্প পোশাকের দ্বারা। অল্প পোশাক মানে কি নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন, যখন কোনো নারীর পোশাক অনেক বেশি হয় সৌন্দর্য অনেক হয়ে যায়, সৌন্দর্য অনেক হয়, মেকআপ আছে, বিভিন্ন রকম মেকআপ, বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন দামি দামি পারফিউম, কোনোটা বিদেশ থেকে এসেছে, মামা এনেছে, খালু এনেছে, এক একজন এক একটা উপহার দিয়েছে, বয়ফ্রেন্ডও বিশেষভাবে কিছু পাঠিয়ে দিয়েছে, তা আজাবাহাল খুরুজ। এখন তো তার ঘর থেকে বের হতে মনেই চাইবে, কারণ সবার ভেতরে আকর্ষণ থাকে যে আমি মানুষের সামনে প্রদর্শন করি। ছোট বাচ্চা যে এখনও দুনিয়ার কিছু বোঝে না, নতুন পোশাক পরলে কি চুপটি মেরে এক কোনায় বসে থাকে, নাকি সবার কাছে গিয়ে বলে আব্বু কেমন হয়েছে, দেখো তো ড্যাডি, পাপা, মাম্মি কেমন দেখা যাচ্ছে আমাকে, সবার সামনে একটু প্রদর্শন করে। কেউ যদি বলে ভালো হয়েছে তার মনটা ভরে যায়, আর কেউ যদি ভালো করে ফিরে না তাকায়, চুপচাপ থাকে, তারও ভিতরে বিরক্তি ধরে যায়, আরে কোত্থেকে এসেছে এটা, কোনো কিছু বোঝে না, আমাদের ইমোশনের কোনো মূল্যায়ন করে না। তাই এজন্য পোশাক যখন বেশি হবে, সৌন্দর্যের প্রসাধনী যখন অনেক বেড়ে যাবে, ইচ্ছে করবে বাইরে যেতে। এজন্য বলছেন যে এই ক্ষেত্রে তোমরা স্বল্প পোশাকের দ্বারা সাহায্য নাও। কে বলছেন? কি কোনো মাজহাবের কোনো মুফতি? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনায় বলেন আউইদু নিসা আকুম লা, তোমরা তোমাদের নারীদেরকে
এই কথায় অভ্যস্ত করো যে না না বোঝেন, না মানে কি আমি রাজি না, চলো তোমার জন্য একটা পোশাক কিনে আনবো, আজকে তোমাকে নিয়ে যাব, লা আমি যাব না। আরবিতে বলে লা, বাংলায় বলে না। তো বলছেন নারীদেরকে না বলতে অভ্যস্ত করো, যে তাদের সামনে দুনিয়া উপস্থাপন করা হবে গ্রহণ করতে রাজি হবে না। অন্য বর্ণনায় আছে রসুল থেকে বর্ণিত আরুন নিসা ইয়ালজামনাল হিজাল, যেই কথা ওমর বলেছিলেন যে নারীদেরকে যদি পোশাক স্বল্প দাও তারা ঘরকে আঁকড়ে ধরে রাখবে, তারা বের হতে চাইবে না, কারণ এই পোশাক নিয়ে লোক সমাজে মুখ দেখানো যায় না। গয়নাগাটি অলংকার যদি কম থাকে বিভিন্ন উৎসবেও তাদের শরীক হতে ইচ্ছে করবে না, যে বিয়ে হোক, হ্যাপি বার্থডে হোক, অথবা ওই যে কি খতনা না কি জানি খতনা অনুষ্ঠান, যেগুলো তো তাদের যেতে ইচ্ছে করবে না। যে গেলে লোকে যদি দেখে এই অবস্থা, লোকে বলবে কি রে তোর জামাই কি কিপটা, হার কিপটে কিছুই দেয় না তোকে, তেমনি যেতে ইচ্ছা করবে না, অনেক ফেতনা থেকে নিরাপদ থাকবে। তো কি সুন্দর এক পরামর্শ দিয়ে দিচ্ছেন রসুল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন সবাই, প্রখ্যাত সাহাবী, তিনি বলেন আমারানি আল্লাহ, আল্লাহ আমাকে আদেশ করেছেন আন আকিররা ফি বাইতি, যেন আমি আমার ঘরে অবস্থান করি। আদেশ কে করেছেন? যে এতক্ষণ তো বলবেন যে পুরুষরা বলেছে, রাসুল পুরুষ, ওমর পুরুষ, ইবনে মাসুদ পুরুষ, পুরুষদের কথা নারীদের উপর চাপাচ্ছেন। এখন নারীর মানসিকতাটা এই শোনেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন ঘরে অবস্থান করি। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা আখরুজু মিন বাইতি হাত্তা আমুতা, মরার আগ পর্যন্ত আমি আমার ঘর থেকে বের হব না। قال محمد بن سيرين প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাওয়াল্লাহ মা খরাজাত মিন বাবি হুজরাতিহা হাত্তা উখরিজাত বিজানাজাতিহা, ঘর থেকে বের হওয়া দূরের কথা, তার দরজার, তার বাড়ির মূল যে গেট, সেই গেট থেকেও তিনি জীবিত অবস্থায় বের হননি, একদিন তার জানাজার খাটিয়া সেখান থেকে বের হয়েছে। ভাবা যায় এই যুগে? বলবেন কি তার কোনো প্রয়োজন ছিল না, তাই না? এই যুগে তো আর প্রয়োজন ঘরে বসেও সমাধান করা যায়, কোনো কিছু কিনবে স্বামী না থাকলে অনলাইনে অর্ডার করা যায়, একেবারে হোম ডেলিভারি দিয়ে যাবে। সেই যুগে তো জীবন এতটা সহজ ছিল না, মোবাইলও ছিল না যোগাযোগ করবে, কোনো মেসেজিংয়ের মাধ্যমও ছিল না, ইমো হোয়াটসঅ্যাপ ছিল না যে চাইলে একেবারে স্বামীকে একটা মেসেজে একটা নক দিয়ে জানিয়ে দিবে কী কী প্রয়োজন, বিশাল ফিরিস্তি বিশাল লিস্ট দিয়ে দেবে, প্রয়োজন ছিল না, আর কয়েক কোটি গুণ বেশি ছিল। কিন্তু আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশের উপর এমনভাবে সঁপে গিয়েছেন, দুনিয়ায় জীবিত অবস্থায় বের হননি, মরার পর লাশ বের হয়েছে। আজকাল তো অনেক নারী এমন আছে, স্বামীর এনে দেওয়া জিনিস পছন্দ হয় না, নিজে না গেলে তৃপ্তি হয় না। এমনকি একটা হাদিস বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসনাদে বাজ্জার গ্রন্থে বর্ণিত হয়েছে, তিনি বলেন জিনা নিসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীরা রাসূলের কাছে আসলো, আসার পরে ফাকুলনা, বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাহাবার রিজালু বিল ফাদরি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, পুরুষরা তো সব ফজিলত আর জিহাদও নিয়ে গেল। নারীদের জন্য জিহাদ আছে তো? পুরুষরা তো জিহাদ নিয়ে গেল, হ্যাঁ এই যুগে পুরুষরা নেয় না, ভিন্ন কথা, এই যুগের নারীরা, সাবেক সুমাইয়া ইসলামের প্রথম শহীদ তার ঘটনা তো জানি, আর এই যুগে এরকম কত সুমাইয়া, আফিয়া সিদ্দিকার ঘটনা পড়ে দেখেন, এই যুগে এরকম কত সুমাইয়া বছরের পর বছর সেই জালিমের জিন্দানখানার মধ্যে ইজ্জতও বিলিয়ে দিচ্ছে, নিজের জীবনটাও তিলে তিলে নিঃশ্বাস করে দিচ্ছে। কিন্তু সেই যুগে তো মোহাম্মদ বিন কাসেমের মতো মানুষ ছিল যারা একজন নারীর ডাকে সাড়া দিত, এই যুগে তো হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিমও খুঁজে পাওয়া যায় না যে একজন নারীর চিঠিতে সাড়া দিয়ে এত বড় ঝুঁকি নিত, এই যুগে কিচ্ছু নেই। তো এই যুগে তো পুরুষরা তারা জিহাদের উপরও নেই, আলাদা কথা, এই যুগে তারা ভাবে জিহাদ হলো ফেরেশতার কাজ আর আল্লাহর কাজ, প্রয়োজন হলে আল্লাহ করবে, আমরা মিলাদ আছে তবরক আছে, একদিন দোয়া করে দেব, রাত্রে দোয়া করব, সকালে ওরে উঠে শুনবো ইসলাম বিজয় হয়ে গেছে, আর কিসের জিহাদ, কিসের কি, আল্লাহর ফেরেশতারা কি পারে না ট্রাম্পের দুই গালে দুইটা ঠাস ঠাস করে চর মারতে, মোদিকে ধাক্কা দিয়ে গঙ্গার মধ্যে ফেলে দিতে ফেরেশতারা পারে না, তারা কি এত দুর্বল? আমাদের কত কাজ, কত ব্যস্ততা, দিনের কত মেহনত, কত ফিকির, নবীর না কাজ ছিল না, বারবার বদর উহুদে যেত, আমাদের কত কাজ, আমরা এই কাজ না করলে তো ইসলাম শেষ, আসলে তো ইসলাম শেষ না, পেট আর পিঠের ধান্দা সব। তো নারীরা এসে বললো যে পুরুষরা তো সব ফজিলত নিয়ে গেল, তারা জিহাদে যায় আমরা যেতে পারি না, তারা শহীদ হয় আমরা হতে পারি না, তা আমরা তো পিছিয়ে পড়লাম, ফামা আলানা আমিন আমাল নুদরিকু ফদলাল মুজাহিদিন, রাসূল আমাদের কি এমন কোন আমল আছে যে আমল করলে মুজাহিদের সওয়াব পাবো? এই প্রশ্ন দুইবার এসেছিল রাসূলের কাছে,
একবার করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল তাকে বলেছিলেন জিহাদুকুন আল হজ, তোমাদের জিহাদ হলো হজ, যদি হজ করো তোমরা নারীরা জিহাদের সওয়াব পাবে। এই বর্ণনায় রাসূল অন্য জবাব দিচ্ছেন, ফাকালা মান কাআদাত মিনকুন্না ফি বাইতিহা ফাইন্নাহা তুদরিকু আমালাল মুজাহিদিন, তোমাদের যেই সকল নারী ঘরে অবস্থান করবে তারা মুজাহিদের সওয়াব পাবে। কত বেশি ফজিলত, ঘর থেকে বের হলো শয়তান তাকে দখলে নিয়ে নিল, ঘরের ভেতর থাকলো প্রতি মুহূর্তে মুজাহিদের সওয়াব পেয়ে যাবে। এমনকি আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এক ভয়ানক কথা বলেছেন, যেই কথা তার হাওয়ালায় না বলে এই যুগে বলার কারণে কারো কারো টিটকারি হয়েছে। শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ বলেছিলেন, না নারীদেরকে খুব বেশি পড়ানোর দরকার নেই, কলেজ ভার্সিটিতে দেওয়ার দরকার নেই, আর এটা সারা দেশ গরম কি শোনেন নাই মনে হয় আপনারা? হ্যাঁ, এখানে বিভিন্ন যুক্তি আছে, কেউ যদি পর্দাপোশীদের রক্ষা করে যদি নিজের চরিত্র এবং সব কিছু ঠিক রেখে পড়তে পারে, হ্যাঁ পড়ুক, অন্যথায় আপনার স্ত্রী দিনদার নারী, তার সিজারের দরকার, আপনি কি কোনো পুরুষের হাতে তুলে দেবেন? তো নারী ডাক্তারের প্রয়োজন হবে, তো নারী যদি কিছু ডাক্তার না হয় তাহলে কোত্থেকে ব্যবস্থাগুলো আসবে? তো কেউ যদি নিজের দিনদারি ঠিক রেখে পড়তে পারে আপত্তি নেই, কিন্তু যেখানে দিনদারির গ্যারান্টি নেই, দিনদারি নষ্ট হবে, সেখানে অন্যের জন্য কেন আপনি নিজের জাহান্নামকে খরিদ করবেন? এক বর্ণনায় আছে, আশকান নিসা মান বা আখিরাতাহু বিদুনিয়া গাইরিহি, সবচেয়ে হতভাগা মানুষ সেই ব্যক্তি যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বিক্রি করে দেয়, অন্যের দুনিয়া যেন ঠিক থাকে এজন্য আমার আখিরাত যায় যাক। তা আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবি, আহমদ শফির মতো এত পরের কোনো মানুষ না, এক সাহাবি, দুইটা আদেশ দিয়েছেন, তার অনুসারীদেরকে বিশেষভাবে নসিহাত করেছেন, লা তুসকিনু নিসা আকুম আল গুরাফ, মেয়েদেরকে বাইরের রুমে রাখবে না। বাইরের রুম বোঝেন, যেই রুমের জানালা দিয়ে তাকালে রাস্তায় কে যায় দেখা যায়, হুজুর যায় না খেজুর যায়, স্মার্ট বয় যায় না গালি বয় যায়, সব একেবারে দেখা যায় সেখান থেকে। তো লা তুসকিনু নিসা আকুম আল গুরাফ, নারীদেরকে বাইরের কামরায় রাখবে না, বাইরের কামরা মানে রাস্তা না, যেটা রাস্তা সংলগ্ন ভেতরের কামরায় রাখবে। ওলা তুআল্লিমুহুন্না আল কিতাব, আর তাদেরকে কিতাব শেখাবে না। কিতাব মানে কি? বই, বাংলা হলে বই, তাদেরকে বই শেখাবে না। যার কারণে এই যে মহিলা মাদ্রাসা, দেশের মধ্যে হাজার হাজার মহিলা মাদ্রাসা, আমরা কিন্তু কখনো এগুলোর ব্যাপারে উৎসাহ দেই না। কেন? নারীদের শিক্ষার কিছু মাধ্যম শরীয়ত রেখেছে, শিখবে বাবার কাছ থেকে, বাবা মূর্খ হলে বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাই না পারলে ছোট ভাইয়ের কাছ থেকে, তাও যদি না পারে স্বামীর কাছ থেকে, স্বামীও যদি মূর্খ হয় তাহলে শিখবে সন্তানের কাছ থেকে। ফিকহের কিতাব খুলে দেখেন, তাদের শিক্ষার এই মাধ্যমগুলোই লেখা আছে। শিখবে মানে কি শিখবে? মৌলিকভাবে দিন শিখবে, দুনিয়ার কোনো শিক্ষার যদি প্রয়োজন হয় এই পন্থায় শিখবে, অথবা এমন কোনো পন্থায় শিখবে যেখানে দিনদারি বা শতভাগ নিশ্চয়তা যেখানে পাওয়া যায় সেখান থেকে শিখবে। অন্যথায় কোরআনের এলেম বেশি দরকার না দুনিয়ার এলেম বেশি দরকার? কোরআনের এলেমের ব্যাপারে এই যে প্রচলিত পদ্ধতি, নারীদের জন্য আবাসিক ব্যবস্থা, আমরা এটাকে সমর্থন করি না। মহিলা মাদ্রাসা এক জিনিস, আবাসিক ব্যবস্থা আরেক জিনিস। দারুল উলুম দেওবন্দের অধীনেও মহিলা মাদ্রাসা আছে, কিন্তু তার পদ্ধতি আর বাংলাদেশের এরকম বিভিন্ন এলাকার মধ্যে গজিয়ে ওঠা মহিলা মাদ্রাসার পদ্ধতি এক না। সেখানে নারীদেরকে নিয়ে আসে তাদের গার্জিয়ান, একা আসে না, বা কয়েকজন বান্ধবী একসঙ্গে মিলে আস না, গার্জিয়ান নিয়ে আসবে, আসার পর তাদেরকে ঢুকিয়ে দেবে মাদ্রাসার ভেতর, এবং ক্লাস টাইমে তারা ক্লাস করবে বিশাল এরিয়া, এবং দেয়ালগুলো এত উঁচু, আমি নিজে দেখেছি দেয়ালগুলো, বাইরের দেয়াল এত উঁচু, ভেতরের বিল্ডিং কয়তলা তাও দেখা যায় না, কোনো চেহারা দেখা তো দূরের কথা। সেখানে ক্লাস হবে এবং কোনো পুরুষ শিক্ষক থাকবে না। আজকাল তো মহিলা মাদ্রাসার অধিকাংশ শিক্ষক হয় পুরুষ, খোঁজ নিয়ে দেখেন, মহিলা মাদ্রাসার শিক্ষক যদি পুরুষ হয়, সেই শিক্ষক যদি অবিবাহিত হয় ফেতনার তো শেষই নেই, যদি বিবাহিতও হয় নারী জাতি তো বড় ডেঞ্জারাস, তার গলার স্বর, তার প্রতিটা হাসি, এমনকি তার এক একটা চেহারার দাগও তারা স্মরণে রাখে। কত ঘটনা শোনাবো, অভ্যন্তরীণ বিষয় বাইরে উল্লেখ করার কোনো প্রয়োজন মনে করছি না, কিন্তু ফেতনা থেকে খালি না, নারী আর পুরুষ এক জায়গায় থাকবে আর ফেতনা হবে না কোনো দিনও ভাবা যায় না। আরে বুখারি সামনে নিয়ে বসেন আর কোরআন সামনে নিয়ে বসেন, আলাদা কথা, কিন্তু ফেতনা আর ফেতনা। বিশেষ করে যেখানে ক্লাস করাচ্ছে, কি পড়াচ্ছে অন্য কেউ মনিটরিং করছে না, আওয়াজটা বাইরে অন্য কোনো টিচার অথবা অন্য কেউ মনিটরিং করছে না, তো নির্ঘাত ফেতনা। তো সেখানে সব শিক্ষক থাকবে মহিলা, যদি মহিলা শিক্ষক না পাও, যোগ্য আলেমা না পাও, দরকার নেই মাদ্রাসা খোলা। ফেতনা থেকে বাঁচা আগে, দিনদারি আগে, এলেম পরে,
যে এলেমের জন্য দিনদারি বিকিয়ে দিতে হয় সেটা কোনো এলেমই না। তো সেখানে সিস্টেম হলো এমন, গার্জিয়ান, পুরুষ গার্জিয়ান এনে, পুরুষ গার্জিয়ান মানে কি দুলাভাই, তেমন গার্জিয়ান যে হয়তো বাবা অথবা বড় ভাই যার সঙ্গে তার রক্তের সম্পর্ক, এনে ভেতরে ঢুকিয়ে দেবে এবং ক্লাস শেষ হওয়ার পর তাদেরকে নিয়ে যাবে। আবাসিক রাখার কোনো সিস্টেম নেই, কারণ কয়েকজন মহিলা একসঙ্গে হলে কি করে এটা আপনাদের খুব ভালো জানা থাকার কথা। সুখ দুঃখের গল্প থেকে শুরু করে কত রকম গল্প যে ভেতরে চর্চা হয়, বিশেষ করে যদি বয়সটা হয় বয়ঃসন্ধিকাল, যখন যৌবনে সবেমাত্র জোয়ার এসেছে, তো সেই সময় কত রকম ফিতনা যে হয় আল্লাহ ভালো জানে। সেই জন্য এলেমের জন্য দিনদারি বিসর্জন দেওয়ার সুযোগ নেই। বলবে হ্যাঁ তা আমাদের সমাজে তো ব্যবস্থা নেই, বাপও মূর্খ ছেলেও মূর্খ। আরে মূর্খ থাকলে কেন, মৌলিক জ্ঞান অর্জন করা তো ফরজ ছিল, নিজে পারোনি ছেলেকে পড়ো, ছেলের দ্বারা মেয়ের ব্যবস্থা করো, ঘরে পড়বে ঘরোয়াভাবে শিখবে। আমরাও দেখেছি যেই মেয়েগুলো ঘরোয়াভাবে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ এই যুগের মধ্যেও একজন রাবেয়া বসরির মতো হয়, কিন্তু যেই মেয়েগুলো বাইরে বাইরে যায় হোক মহিলা মাদ্রাসায়, তো একবার পাখা গজিয়ে গেলে বিভিন্ন রকম ফিতনাই দেখা দেয়। তো এই যে বলবেন যে নারীদের ব্যাপারে এত কঠোরতা এত কঠোরতা, আরে কঠোরতা কয়টা বছর, 40 বছর 50 বছর, এরপর যে চিরসুখ সেটা একটু ভাবলেন না। আমি কিন্তু শুরুতে একটা কথা বলে এসেছিলাম, যার ত্যাগ যত বেশি তার ফজিলত তত বেশি। দুনিয়ার মধ্যে পুরুষের তুলনায় এই যে নারী কোরবানি দিচ্ছে ফজিলত তো কত বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আবার পুরুষের কোরবানিও বেড়ে যায়, জিহাদের ময়দান নারীকে দেওয়া হয়নি, শাসন পরিচালনা নারীকে দেওয়া হয়নি, বিচার ব্যবস্থা নারীকে দেওয়া হয়নি, যত কঠিন দায়িত্ব কোনোটাই নারীকে দেওয়া হয়নি, পুরুষকে দেওয়া হয়েছে। আর পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে নারীর যা লাগে সব ব্যবস্থা কর, যত প্রয়োজন সব পূরণের ব্যবস্থা দেওয়া হয়েছে পুরুষের কাঁধে। কোনো পুরুষ যদি না করে তাকে বাধ্য করা হবে, তাকে প্রয়োজনে বিচারের সম্মুখীন করা হবে, পুরুষ করে না বলে নারীকে বেরিয়ে আসতে হবে, এই মূলনীতি কোত্থেকে আসলো? দেখতে তো অনেক সুন্দর মনে হয় যে নারীরা ঘরে থাকবে অবরোধ বাসিনী, বাইরে বেরিয়ে আসবে স্বাধীনতা আর স্বাধীনতা। আর একটু সাক্ষাৎকার নিয়ে দেখেন কত কষ্ট, কাজ করতে কত আরাম একটু খোঁজ নিয়ে দেখেন। নারী ঘর থেকে বের হলে শুধু ভাবছেন যে বড় বড় অফিসার হবে, আর অফিসে বসে শুধু স্বাক্ষর করবে আর টাকা নেবে, আর এত সোজা তো না, ইটও তো ভাঙবে। এগুলো কাজ না নাকি, নাকি কাজ মানে শুধু হলো অফিসে বসে বসে সারাদিন এসির বাতাস খাওয়া, এটাই কাজ? নারীকে ঘর থেকে এনে কাজে লাগাবেন, এই কাজগুলো একটা নারীর জন্য কতটা কষ্টদায়ক একটু ভাবেন। বিশেষ করে তাদের মাসের যে বিশেষ দিনগুলো, যেই সময় এমনি অস্বস্তি লাগতে থাকে অসহ্য লাগতে থাকে, সেই সময় তাদেরকে এভাবে অফিসে অফিসে খাটুনি করা, একটু খোঁজ নিয়ে দেখেন যে কতটা আরামদায়ক। টাইট ফিট পোশাক, জিন্সের প্যান্ট, হ্যাঁ দেখতে তো কত সুন্দর, একটু সাক্ষাৎকার নিয়ে দেখেন পড়তে কত আরাম, একটু খোঁজ নিয়ে দেখেন। সেই জন্য ইসলাম যেটা দিয়েছে সেটার মধ্যেই শান্তি, সেটার মধ্যেই মুক্তি। কারো যদি মনে হয় হ্যাঁ এটার মধ্যে ত্যাগ, এটার মধ্যে কষ্ট, হ্যাঁ ভাই কষ্ট করবে না জান্নাত পাবে কিভাবে, কষ্টের বিনিময়ে তো জান্নাত, যার যত বেশি কষ্ট তার ফজিলত তত বেশি। আর কষ্ট ছাড়া যদি জান্নাত পেতে চাও, ফ্রি ফ্রি জান্নাত আল্লাহ কারোর জন্য রাখেন, তো নিজেকে দমাতে হবে, নিজের নফসকেও দমাতে হবে। তো কিভাবে দমাবো, কোন কোন পন্থায় কাজ করলে দমাবো, চেয়েছিলাম এই সপ্তাহে আলোচনা শেষ করব কিন্তু হলো না, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। দমানোর একটা পদ্ধতি এটাও যেটা হাদিসে বলা হয়েছে, এই লম্বা আলম্বা করে হুরদের কথা যে বলা হয়েছে, কেন জান্নাতের জিনিস জান্নাতে যাওয়ার পরেই দেখতাম একেবারে ভেঙে চুরে তাদের পবিত্রতা, তাদের সৌন্দর্য, তাদের পরিচ্ছন্নতা, তাদের গান গাওয়া, তাদের কথা বলা, তাদের হাসি, তাদের পোশাক, তাদের চেহারার সৌন্দর্য, তাদের শরীরের এমনকি হাড় গোস্ত রক্ত সব কিছু ভেঙে চুরে কেন বর্ণনা করা হয়েছে, এজন্যই যেন আমরা তাদের প্রতি আকৃষ্ট হই, তাদেরকে ভালোবাসি। কারণ কেউ যদি হুরদেরকে ভালোবাসে, তাদের সঙ্গে মিলিত হওয়ার তামান্না ব্যক্ত করে, আর সে তো জলদি জলদি তামান্না করবে, আল্লাহ আর কতকাল দুনিয়াতে বাঁচবো, জলদি তোমার পথে নিয়ে যাও, তোমার পথে আমার জীবন কোরবান করার তৌফিক দিয়ে দাও। তো লম্বা চৌড়া করে এই কথাগুলো হাদিসের মধ্যে বলা হয়েছিল, বাকি আমাদের সমাজের একটা মূলনীতি আলহামদুলিল্লাহ, হাদিসে যেই জিনিস বলা হয়েছে কম আমাদের সমাজে সেটার আলোচনা বেশি, আর হাদিসে যেই জিনিস বলা হয়েছে বেশি আমাদের সমাজে সেটার আলোচনা কম। যেমন এক নম্বরে আকিদার আলোচনা সবচেয়ে কম, অথচ কোরআন হাদিসে আকিদার আলোচনা সবচেয়ে বেশি। দুই নম্বরে মুনাফিকের আলোচনা বেশি, আমাদের সমাজে মুনাফিক নিয়ে আলোচনা নেই। তিন নম্বরে জিহাদের আলোচনা কোরআনে অনেক বেশি, হাদিসে অনেক বেশি, সমাজে জিহাদের আলোচনা নেই। এমনকি যারা জঙ্গিবাদ নিয়ে আলোচনা করে, সন্ত্রাস নিয়ে আলোচনা করে, তো ভাই সন্ত্রাস নিয়ে 2 সপ্তাহ বললে, জিহাদ নিয়ে 1 সপ্তাহ অন্তত বলো, কিন্তু না,
বললে যদি আবার জঙ্গিবাদী ট্যাগ খেয়ে যায়, আলোচনা নেই। একইভাবে ফেতনা, যেই ফেতনাগুলো সামনে আমাদের দিকে ধেয়ে আসছে, দাজ্জালের ফেতনা, একইভাবে মাহদি আসবে, ঈসা আসবে, কেয়ামত হবে, কেয়ামতের আগে বিভিন্ন ফেতনা প্রকাশিত হবে, কেয়ামতের আলামত হিসেবে অনেক ফেতনা আসবে। রাসূল লম্বা চওড়া আলোচনা করেছিলেন, এমনকি একদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরো দিন আলোচনা করেছেন। তো তারপর আমাদের সমাজে এগুলোর আলোচনা নেই, এমন কিছু বিষয়ের আলোচনা যেগুলো নিয়ে খুব বেশি হয়তো হাদিসে আলোচনা হয়নি। তো এই জন্য আল্লাহ যদি চান আগামী সপ্তাহে কীভাবে নিজেদেরকে আমরা নিয়ন্ত্রণ করব সেই সম্পর্কে আলোচনা হবে, পাশাপাশি জান্নাতে সেই নারীদের সম্পর্কে কোরআন এবং সহি হাদিসের মধ্যে যতটুকু বর্ণিত হয়েছে তার আলোকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।